এইদিকে বাবা বিল্লমঙ্গলে যখন আস্তে আস্তে পাঁচ বছর বয়স হলো মায়ের ছত্র ছায় বাবার ছত্র ছায় বড় হলো মা কিন্তু একদিন হলো কি জানেন বিল্লমঙ্গলের মায়ের একটা রোগ হলো কঠিন রোগ যে রোগটা এখন ডাক্তারখানায় সারানো যায় আগে সেই রোগটা খুব ভয়াবহ রোগ ছিল এবং ছোঁয়াচে রোগ ছিল রোগটার নাম হলো যক্ষা রোগ যাকে আপনারা ইংরেজিতে টিবি বলেন বলেন না মায়েরা টিবি খক খক করে কাশে আর রক্ত বেরোয় বিল্লমঙ্গলের মা ভবানী দেবী খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে বিল্লমঙ্গল পাঁচ বছরের ছেলে ছুটে আসে মায়ের কোলে মা যেই না বাচ্চাটা কোলে চাপতে যায় অমনি মা বলে দূর হয়ে যায় হাত ছাড়া দূর হয়ে যায় একজন মা হাত তুলে বলতে পারবেন মায়ের যখন কঠিন শরীরে রোগ হয় বাচ্চা যদি কোলে যায় চেপে মা কি ছেলেকে দূরে সরিয়ে দেয় কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে দূর দূর করে তাড়িয়ে দিল আপনারা অনেকে মনে মনে ভাবেন তাহলে পাষণ্ড মা ছেলের প্রতি প্রেম নাই না আছে কেন বলুন তো ও জানে যে রোগটা আমার হয়েছে যদি আমার ছেলেকে বারবার কোলে নিই তাহলে সেই রোগটা তার ভেতরে গেলে সেও আমার মতো ভবসাগরের পথে চলে যাবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে একজনের ছেলেকে বারবার পালিয়ে যায় কিন্তু ছেলেকে তাড়ি দিলে কি হবে ছেলে জোর করে মায়ের কোলে চাপিয়ে যায় কিন্তু মা যখন শেষে আর পারি না তখন জড়িয়ে ধরে মা ফোঁটা ফোঁটা রক্ত হাতে পরে খক খক করে কাশলে বিল্লমঙ্গল জিজ্ঞেস করে মা ওটা তোমার হাতে কি মা বলে খোকা তুই বুঝবি না কেন বুঝবো না ওটা আমার পরপারে যাবার নিমন্ত্রণ পত্র আমি তোর কাছে আর বেশি দিন থাকবো না পাঁচ বছরের ছেলেটা মায়ের মুখে গালে হাত দিয়ে বলে মা তুমি যদি চলে যাও আমি বাঁচবো আমি কাকে মা বলে ডাকবো তুমি যাবার মা মা ছাড়া ছেলে থাকতে পারে সারাদিন পর কাজের পরে ছুটি খেলার পর ছুটি আসি তখন তোমার কোলে চাপি মা তুমি অমন কথা বলো না একদিকে মা কাঁদে একদিকে সন্তান কাঁদে দিনের পর দিন রোগগ্রস্ত শরীর কি হয়ে যায় জানেন না কঙ্কাল সার হয়ে যায় হঠাৎ একদিন কি হলো জানেন বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে আর হঠাৎ একটা বাচ্চা ছেলে খবর দিল বিল্ল কি তোর মা না আপনারা বিচার করবেন একটা পাঁচ বছরের ছেলে কি করে বুঝতে পারে মা মরে গেলে কিছু বুঝতে পারে বাচ্চা ছেলেটা পাড়ার মেয়েকে জিজ্ঞেস করছে মাসি ওরা যে বলছে আমার মা মরে গেল আমার মা মরে গেলে কি হয় গো লোকে মরে গেলে কি হয় পাড়ার একটা মেয়ে বিল্লমঙ্গলকে কোলে নিয়ে বলল কাঁদিস না বাবা তুই হয়তো জানিস না মা মরে গেলে পৃথিবীর আপন লোকটা সেই দিন চলে যায় এ সংসারে পরিষ্কার জেনে রাখুন পৃথিবীতে যতদিন মা বেঁচে আছে ততদিন তোমার একজন ভালোবাসার মানুষ আছে যে তোমার কাছে কোনোদিন কিছুই চায় না এত ধাক্কা দাও এত গালি দাও এত বকাবকি করো তবু পোষা বিড়ালের মতো তোমার সামনে ঘুর ঘুর রাধে রাধে এ হলো মা পৃথিবীতে যে সন্তান তার মাকে অবজ্ঞা করে সে সন্তানের সংসারে সাময়িক সুখ হয় কিন্তু শেষটা তার খুব কষ্টের হয় ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে ভাই প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি তাকে যদি ত্যাগ করলি আমার চরণ কোনোদিন পাবি না দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায় সেই ব্রাহ্মণকে অবজ্ঞা করলে তুই গোবিন্দ পাবি না আর তৃতীয় গুরু কে জানিস আমি কেন তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত তার মানে কি যে আমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং যে প্রীতির সঙ্গে ভজনা করে দদামি বুদ্ধি যোগম যে আমি তাকে বুদ্ধি দান করি তং নমামি মামু পর্যন্ততে আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করি আসরে আসরে বহু কম বয়সী ছেলে বসে আছে
আমার গুরুজি বললেন কীর্তন শুধু এই নয়, গান করে যাবি। কীর্তন মানুষকে পরিবর্তন করে, জেনে নিন আপনি। যাত্রা নাটক জেনে দেখে যান, আনন্দ করে যান, নিচে চলে যান, কিন্তু ভেতরে ঢুকে। আর কীর্তন হলো মানুষের চৈতন্য পরিবর্তন হয়। এই যে আমার দিকে আপনারা তাকিয়ে আছেন, তাহলে কি বলবো, আপনারা জেগে আছেন না? জেগে থেকে কাকে বলা হয়? যার চৈতন্য হয়েছে সেই জেগে আছে। মানুষ কুলে জন্ম নিয়ে তাকাচ্ছে তার চৈতন্য হয়েছে তা নয়, যার চৈতন্য হলো সেই জেগে। কীর্তন শুনে পরিবর্তন করতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদে এই নেটে গানগুলো ছাড়ার পর থেকে বাংলাদেশের প্রায় 40-50টা ছেলে বলে, গুরুজি আমি বললাম গুরু হবার যোগ্য আমার নয়। তাহলে বাবা বলি হ্যাঁ বলতে পারে। তো বলে কি আপনার কীর্তন শুনে আমরা গুরু মন্ত্র নিয়ে ফেললাম। কত বয়স? 18 বছর। একটু পরীক্ষা করলাম, বিয়ে হয়নি, যুগলে নিলে ভালো হতো। আপনি তো বলেন বিয়ে হবার আগে যদি চলে যাই কি নিয়ে যাও? গাড়ি বাড়ি টাকা পয়সা এখানে করলেন, আবার এখান থেকে নিয়ে চলে গেলেন, গেলেন এখানে করলেন, এখানে রাখলেন, নিয়ে যাবেন কি? বিচার করে দেখুন এই সমাজে। আমি কলকাতায় আমার প্রচুর গান, তা কলকাতায় বিষ্ণুপুর যেখানে জয়নগর মোয়া তৈরি হয় আপনারা জানেন, জয়নগর মোয়া বিখ্যাত, ওর পাশে বিষ্ণুপুর আছে, ওখানকার শ্মশান আছে, ওই শ্মশানের ধারে আমরা একটা চা দোকানে চা খাচ্ছি, দেখছি একটা মৃতদেহ এলো, মায়েরা একটা মরাকে নিয়ে এলো পোড়াবার জন্য, এসি গাড়িতে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এলো, আবার ওই গ্রামের একটা লোককে নিয়ে এলো একটা ভ্যানের উপরে ছেঁড়া তালায় খড়ের দড়ি দিয়ে। ওই যে ভ্যানের উপরে এলো ওই এসিয়াওয়ালা গাড়ির লোক, মানে যে এলো মরাটা, তার বাড়ির দরজায় কোনদিন পা দিতে পারেনি, বাবু বলেছিল, আর বাবু বললো সে লোকটা সারা দেয় না। কিন্তু শ্মশান ঘাটে যখন গেল তখন দেখতে পেলাম এসিতে চেপে এলো যে সেও চিতাতে শুয়ে আছে, আর ভ্যান গাড়িতে যে এলো ওই টলিতে সেও চিতার পাশে, যেন মনে হচ্ছে বহুদিন পরে দুজন দুজনের সঙ্গে গল্প করছে। এরা শিখিয়ে দিয়ে গেল আমাদেরকে, কি শিখিয়ে দিয়ে গেল? জন্ম হয়েছিল আমি যেমন উলঙ্গ হয়ে এসেছিলাম তুমিও এসেছি, আবার যখন জন্মের পরে তোমার কর্ম ভালো ছিল, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা করলে, আমি ভ্যান চালাতাম, আমি একবেলা খেয়েছি একবেলা খাই, কিন্তু আমার কাছ থেকে শিখে নাও। আসবার সময় তুমি যত এসি গাড়িতে ফুলের মালা দিয়ে আনো, তোমাকে যাওয়ার সময় কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কিসের অভিমান? এখনই চোখ মুঞ্জিলেই সব শেষ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিসের অহংকার করবেন? এখনই অহংকার করছেন, চোখ মুজে গেলেই শেষ, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন, মায়ের মতো আপনার কেউ নাই। পাড়া পাড়ার মেয়েরা বললো বিল্ল মঙ্গল কাঁদিস না, আমাকে মা বলবি, আমার খোকা তো তোর সঙ্গে খেলে, তুই আমার বাড়িতে খাবি, আমাকে, ও তো দু চার দিনের মা, আসল মা চলে গেলে কি হবে, ওই রকম ভালোবাসা পাওয়া যায়। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দেখবেন বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু একজন দরজাতে বসে খালি দরজাটা খুলছে, তিনি হলেন মা। পৃথিবীতে তার মতো আপনার কেউ হয়? ছেলে রাগ করেছে, একদিন খায় নাই, কোথায় পালিয়ে গেছে, মা সবা বাড়ির সবাই খেয়ে নিয়েছে, কিন্তু মা দেখবেন দরজায় বসে 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 অপেক্ষা করছে কখন খোকা ফিরে আসবে। পাড়া ঘর পাড়ার ঘরে বাড়ির লোকেরা বলছে সবাই খেলাম, তুমি খেয়ে নাও, কোথাও খেয়ে নেবেন না, ছেলে যদি না খায় মা কখনো খেতে পারবে। হসপিটালে বাচ্চা হতে গেছে, পেটের বাচ্চা ছটফট করছে, আর রোগী ছটফট করছে, মা ছটফট করছে, ডাক্তার বলছে বাড়ির লোককে পেশেন্ট বাঁচবে না, বাচ্চা বাঁচতে পারে, মা যদি একবার শুনতে পায়। ডাক্তারকে সেরা করে বলে ডাক্তার বাবু কি, আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো? কথা কি বলতে পারে, তুমি যখন পেটের মধ্যে ছিলে কত দেব মন্দিরে বারবার মানত করেছে তোমার জন্য, তোমার মুখ দেখবে হ্যাঁ, তুমি পশু সমান যদি সেই মা খেতে না পাই, খাবার জন্য দরজায় দরজায় ঘুরে, সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই, একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট তৈরি করে,
ওখানে মায়ের একদিনের জন্য জায়গা হয়। হরি বল হরি বল হরি বল। কীর্তন শুনে কি লাভ হবে বলুন? আপনারা হাত তুলে কীর্তন শুনে কি লাভ হবে? আসল জায়গাটাতে পটি দিন, ওই জায়গাটা ঠিক না করলে আপনার হরি ভজনের লাভ কি আছে? আপনি গলায় মালা নিয়ে তুলসীর মালা নিয়ে হাত তুলে তুলে হরি বল বলবেন আর মাটা খেতে পাচ্ছে না, আপনার হরি নাম করা সার্থক কোথায়? আপনার তত্ত্ব কথা শুনে লাভ কি? আপনার পদাবলী শুনে লাভ কি? আপনার কীর্তন শুনে লাভ কি? আপনার কিচ্ছু না। যদি আপনি ওই জায়গাটাকে ঠিক না করতে পারেন, এই জন্য আমার গুরুজি বললেন কীর্তন হলো চেতনা জাগিয়ে দেওয়া, জীবের ভিতরে ঢোক 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 ঠুকিয়ে দিয়ে যেন ভক্ত তৈরি হতে পারে। এই জন্য আপনাদের আশীর্বাদ আমরা সাতজন বা ইংরেজিতে আমি করেছিলাম, চারজন এই ছজন স্কুলের শিক্ষক, তিনটে মেয়ে তিনটে ছেলে, আমিও করেছি ওরাও করেছে। এখন আমি আপনাদের সামনে এসেছি, ওরা স্কুলের শিক্ষক, আমাকে ফোন করে বলে কি করলি কেন? আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কীর্তন করলি? আমি ওদেরকে উত্তরে বলি তোরা তো সরকারি চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে হরি বল হরি বল। আপনারা এই আশীর্বাদ করে দিয়ে যান, একটা স্কুলের শিক্ষক একটা স্কুলের ছেলেকে মানুষ করতে পারে। আপনারা এই আশীর্বাদ করে দেন প্রদীপ পালকে, আপনাদের ঘরের ছেলে বীরভূমের ছেলে, যেন আপনাদের ভিতরে নয় শুধু জায়গায় জায়গায় গিয়ে জেলায় জেলায় গিয়ে যেন মানুষের ভিতরে ঢুকতে পারা যায়। বিল্লমঙ্গল ছুটি এলো মোরা মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়লো, মা ঝাঁপিয়ে পড়ে বাচ্চা সেটা মায়ের মুখের দিকে হাত দিচ্ছে, চোখগুলোকে খুলছে, চোখ খুলছে না বা চোখ বুঝে যাচ্ছে, মা কোনো কথা বলছে না, কেঁদে কেঁদে বলছে মা পৃথিবীতে তোমার মতো আপন কি আছে? বিল্লমঙ্গল কাঁদছে আর গাইছে, বিল্লমঙ্গলের কান্নাতে পাড়ার মেয়েরা ভেঙে পড়েছে, তুমি যে মা সবে থেকে আপন। বাচ্চা ছেলের মা মরে গেলে বাবা দেখবেন মানুষ করতে পারে না, ছেলে বেহাত হয়ে যায়, কিন্তু বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে দেয়, ঠিক না ভুল? জোরে বলুন হ্যাঁ না না, আস্তে একটু হ্যাঁ দেবেন। বাচ্চা ছেলের মা যদি মরে যায় বাবা দেখবেন ঠিক মানুষ করতে পারে না, কেন বলুন তো? যদি মারধর করতে যায় পাড়ার লোকে বলে তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, ছেলেটা মা মরা ছেলে তুমি মারছো কেন? ছেলের বাবা মরে গেলে মা যদি মারধর করে কেউ বলে বাবা মরেছে মারছো কেন? বিল্লমঙ্গলের মা মরে গেল, সেই থেকে বিল্লমঙ্গল পাঁচ বছর বয়স থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল, ছেলেকে আদর দিতে দিতে ছেলে মাথার উপরে পড়ে গেল। একটা শিক্ষণীয় বিষয় আছে সংসারে, আপনারা আছেন খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, একটু মন দিয়ে শুনুন। রামকৃষ্ণদেব বললেন ছেলের মনটা হচ্ছে বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে বলে যাই মন দিয়ে শুনবেন, চাণক্যদেব বলেছেন বাচ্চার পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন পাঁচ থেকে পনেরো হয়ে যাবে, আপনারা যারা বাবা মা হয়েছেন পাঁচ থেকে পনেরো হয়ে যাবে তখন ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এবার ছেলের বয়স যখন ষোলো পেরিয়ে যাবে, মেয়ের বয়স ষোলো পেরিয়ে যাবে, মা বাবা বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। বিল্লমঙ্গলকে প্রথম থেকে শাসন করলো না, লাল চোখ করলো না, কি করলো? বিল্লমঙ্গল বড় হয়ে হাতের বাইরে চলে যাবে, যখন কুড়ি বছর বয়স অসৎসঙ্গে মিশে গেল না, পাড়ার কয়েকটা ছেলে বলল এই বিল্লমঙ্গল কি কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে, ওর নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? বলছে হ্যাঁ চল যাব। মায়েরা অসৎসঙ্গে পড়ে বিল্লমঙ্গল চলল কোথায়? নদীর পারে চিন্তামণি পতিতা মেয়েকে দেখবার জন্য। মায়েরা সবাই দেখতে যাচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল যখনই চিন্তামণিকে দেখলো চোখে চোখ দিল, অমনি দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। না না একে ভালোবাসা বলে না, একে ভালোবাসা বলে। ভালোবাসা কাকে বলে? ও তো রাস্তাঘাটে দেখা যায়, ভালোবাসা কি? আপনার বাসা ভালো আমার বাসা ভালো তবে ভালোবাসা, রাধারানীর বাসা ভালো কৃষ্ণের ভালোবাসা ভালো, এই জন্য তাদের ভালোবাসার কথা শুনতে আসেন। চিন্তামণির বাসা ভালো বিল্লমঙ্গলের বাসা ভালো, এই জন্য ভালোবাসা হয়েছিল। নকশি কাঁথার মাত কবি জসীমউদ্দিনের লেখা, রূপাই সাজুর গল্প যারা শুনেছেন, এদের ভালোবাসা এক মরণে দুজন মরে যায়,
प्रेम जेटा प्रेम व्याख्या जे जेमन मानुष सेरकम करे तत्व बोलछे प्रेम प्रेम करो रे भाई प्रेम बोले कारे प्रेमी बोले कबे प्रेम जानतो माजो सदा जे प्रेमे गोपाल हुए छिलो बाधा जे प्रेमे गोपाल बुए छिलो पितानंदेर बाधा ए जगते जुबक जुबतीर मध्ये जे प्रेम से तो चुलो चुली कोरी मरी किन्तु भक्त भगवान प्रेम एमन प्रेम जे प्रेमेर कथा सुनले मालदा नदिया गान करते प्रेम कथा एकजन एक जनके जड़िए धरे ये नियम क्या प्रेम जेगे गो मेरा प्रेम व्याख्या अनेक आज कि मन कर छोट कथा रखी ए रकम प्रेम कर ले चलो ना কিরকম প্রেম আমি একবার আমরা দলবল নিয়ে একবার গান করতে যাচ্ছিলাম ওই এদিকে গান আসাম যাচ্ছিলাম গান করতে তো যেতে যেতে দেখলাম আমার পাশে একটি ছেলে একটি মেয়ে বসে আছে তো আমি 23 ঘন্টা রাস্তা যাচ্ছি তো দেখছি খালি ফিস 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 পড়েই যাচ্ছে এখন যখন 23 ঘন্টা পরে যখন 24 টি স্টপেজ পেরিয়ে এলো তখন মেয়েটি নামতে যাচ্ছে তখন ছেলেটি বলছে তুমি নামবে বলে হ্যাঁ সব কথা বলা হলো দা মানে এখনো বাকি নিল বলছে মেয়েটি বলছে তাহলে বিকাল বেলা এসো ওই যে গাছতলা দেখতে পাচ্ছ ওটা প্রেমতলা ওখানে এসে আমাদের হবে কথা বলা তুমি এসো এদিকে তাকান মাইর বিকাল বেলা এখন ছেলেটি মেয়েটি গাছের নিচে বসে আছে তাকান আমার দিকে মেয়েটির দিকে ছেলেটি তাকিয়ে আছে মেয়েটি বলছে তুমি আমার চোখের দিকে কি দেখছো বলছে ওগো বিধুমুখী ওগো চন্দ্রমুখী তোমার চোখের মধ্যে আমি সারা পৃথিবী দেখতে পারি আমি সারা পৃথিবী দেখি ওই সময় এক চাচার একটা বুড়ো গায় হারিয়ে গিয়েছিল ওই এসে বলছে বাবা তুমি যদি সব দেখতে পাও আমার গায়টা কোথায় দিতে এইরকম এরকম প্রেম কি এই জগতের যে প্রেম তাকে বলে চুলো চুলি করে মরি কিন্তু ভক্ত ভগবানের মধ্যে এমন প্রেম যে প্রেমে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে এই দিয়ে তাকান মাইরা বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায় দেখবেন কিছু মনে করবেন না পাড়াগ্রামে কেউ যদি একটা খারাপ কাজ করে চোখে চোখে লেগে যায় শহর বাজারটা হয় না এখন শিবশঙ্করকে এসে পাড়ার কতগুলো লোক বলল এই শিবশঙ্কর এই ছেলেকে তুমি মানুষ করতে পারলে না এই ব্রাহ্মণপুরে জন্ম নিল কিন্তু ব্রাহ্মণের কাজ কই করলো বলে কেন আরে গায়ত্রী মন্ত্র জপ করবে ভগবানের বত পূজা করবে তোমার ছেলে কি করছে খবর নিয়েছো বলে না কি করেছে আমার ছেলে তোমার ছেলে ওই নদীর ওই পারে চিন্তামণি বলে একটা পতিতা মেয়ে এসেছে তার কাছে যাওয়া আসা করে আমার ছেলেগুলোর মাথা খেয়েছে বন্ধ করে কাল তোমার ছেলে যে কাল থেকে ওখানে যায় তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেব বাবা কিছু মনে করবেন না ছেলেকে ডেকে বলল খোকা কি তোর কি কাজ তুই তো ব্রাহ্মণের ছেলে পূজা পাঠ করবি গায়ত্রী মন্ত্র জপ করি তুই পতিতা মেয়েটা কাছে যাস না কথা দে কথা দে কথা দে বিল্লা মঙ্গল কাল থেকে যাবি যা কথা দিলাম বাবা যাব আমি আগে বললাম বাস যখন কচি থাকে তখন বাঁকানো যায় বাস মোটা হলে বাঁকানো যায় না ছেলেকে ছোট থেকে শিক্ষা দিলেন তো ভালো বড় হয়ে গেলে ছেলে আর শুনবে না ও এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে এই জন্য আপনাদেরকে বলে রাখি ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে শেখাবেন জয়নিতাই বলো না না আপনাদের বলি না বাচ্চা ছেলেকে জয়নিতাই বলো ছোট ছোট বাচ্চাকে এই তো বাচ্চাগুলো দেখুন তুলতে দেখুন বাচ্চাগুলো তুলতে শিখে গেছে এখানে তুলছে খুশি হলাম কিন্তু ছোট ছোট বাচ্চা যারা খুব ছোট ছোট দেখবেন তাদেরকে বাড়িতে বলবেন যারা দাদু হয়েছেন দিদিমা হয়েছেন এটা করে যান এটা করে আপনি ধন্য হবেন যে আমি একটা নাতি তৈরি করে গেলাম ভালো আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত তৈরি করে মাইরা দাদা ভাইরা একটা ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন কোটি টাকা মৃত্যু সময় শান্তি পেলেন যাক যা কিছু করলাম আর না করলাম আমার ছেলের জন্য তো এক কোটি টাকা রেখে গেলাম যাক ছেলের ভবিষ্যৎ ঠিক হয়ে গেল না ভুল করলেন না যে ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন ছেলেটাকে ঠিক তৈরি করে গেলেন ঠিক তৈরি করে গেলেন ও ছেলেটা বয়স হয়ে গেলে পার্টি করে ওই বাড়িতে পার্টি দেখে মদ খেয়ে উড়িয়ে দেবে না বৈষ্ণব সেবায় লাগাবে না ভক্ত হতে পারবে যদি ভক্ত হলো তবে তার বিবেক হলো আর তার বিবেক হলে আপনি তার হাতে খেতে পাবেন আর যদি কোনো ছেলে বিবেক না হয় তাহলে তার হাতে খাবেন না আমাদের এলাকাতে বহু ছেলে স্কুলের টিচার ডাক্তার মা বাবাকে ভাত দেয় না কোথায় বিবেক তৈরি হলো এ শিক্ষার দাম কি শাস্ত্র বলল মন রে কেন কর বিদ্যার গৌরব স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশে সৌরভ কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব মায়েরা এই দিয়ে দেখান ছোট বাচ্চাকে পড়াবেন অজগরটি জোরে বলুন
আসছিতে আই আমতি আমি হাবো পেরি একজন হাস হইতে ইন্দুচ্ছা না হয়ে মরি দীর্ঘ হইতে গলপাখি পাছে ধরি এটা পড়াবেন এটা পড়লে স্কুলে শিক্ষক হবে ভবিষ্যতে পড়াশোনা করে আর এটাও ফাঁকে পড়িয়ে যাবেন তবে সেটা মানুষ হবে কিসে বাবা পর পয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই বলবি রে গয়ে গৌর বলবি বর্তি জয়ে জগন্নাথ বলবি এই সম্পদটা দিতে পারলে শেষ বয়স পর্যন্ত এই সম্পদ যদি ভেতরে একবার ঢুকে যায় তবে বাবা মায়ের মতো সম্পদকে আর ত্যাগ করতে পারবে না তার ভেতরে বিবেক জন্মাবে ওই জন্য আপনারা মৃত্যুর আগে বিচার করে যাবেন সংসার করতে করতে বিচার করে যাবেন যে ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম ঠিক হলো তো লক্ষ্য কর মায়েরা বিল্লমঙ্গল কি করলো প্রত্যেক দিন যায় হঠাৎ একদিন তার বাবা মারা গেল ব্রাহ্মণদের দেখবেন দশ দিনে কাজ হয় যেটা বলুন হ্যাঁ না না বিল্লমঙ্গল অসহ্য অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যায় একদিন চিন্তামণি মাথায় ঢুকে গেল ও ব্রাহ্মণের ছেলে কিন্তু আমার কাছে বারবার আসে কেন ওকে একটা কিছু ব্যবস্থা করতে হবে একদিন যখন বিল্লমঙ্গল কালকে বাবার শ্রাদ্ধ আজকে ছুটে গেছে চিন্তা ওইখানে দাঁড়াও কেন তোমার লজ্জা করে না চিন্তামণি তুমি আমায় ভালোবেসে এমন কথা বলছো লজ্জা করে না হ্যাঁ হ্যাঁ তোমার লজ্জা করে না তোমার বাবার অসহ্য পালন করছো একজন ছেলে বাবার শ্রাদ্ধ করে মানে কি বাবাকে শ্রদ্ধা জানায় তুমি অসহ্য পালন করেছো পুত্র জন্ম দেয় কেন বাবা মা পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য তুমি তো তোমার বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে এই যে তুমি পুত্র তোমার লজ্জা করে না ঠাকুর সত্য যদি আমাকে ভালোবাসার কথা দিয়ে যাও কি কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন কাল তুমি আমার কাছে আসবে না যদি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করব তুমি আমার মরা মুখ দেখবে বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে চিন্তামণি ছোটবেলায় মাটা মরে গেল এখন আমার বাবা চলে গেছে আমার আপন বলতে তুমি তুমি যদি মরে যাও আমি আর বাঁচব না এই দিয়ে তখন মায়েরা বিল্লমঙ্গল কথা দিল কালকে আমি তোমার কাছে আসব না কিন্তু ফাঁকে একটা ফাঁক রেখে গেল কি চিন্তা আমি যদি এসে পড়ি কোনো রকমে তুমি বিষ খেও না আমি যদি না থাকতে পারি তোমার কাছে ছুটি আসি তুমি বিষ খেও না চিন্তামণি চুপ করে রইল পরের দিন কি করলো মা বিল্লমঙ্গল বাবার শ্রাদ্ধ করছে এদিকে তাকাল না ব্রাহ্মণ এসছে শ্রাদ্ধ করলে উপবাস থাকতে হয় নাকি জেনে বললেন হ্যাঁ না উপবাস থাকতে হয় এইদিকে এইদিকে উপবাস থাকতে হয় তো দেখবেন উপবাস মানে কি উপ মানে নিকটে বাসমান অবস্থান আপনি মা কালীর উপবাস করেছেন সেদিন মা কালীর চরণে আপনার মন থাকবে আপনি দুর্গার উপবাস করেছেন আপনার দুর্গার চরণে মন থাকবে আপনি একাদশী করেছেন আপনার ভগবানের চরণে মন থাকবে উপবাস মানে কি উপমানে নিকটে বাসমান অবস্থান এখন কি করেছে দেখুন বিল্লমঙ্গল উপবাস করে আছে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আপনার রুদ্ধ হয়ে দেবেন এক মিনিট মন যদি কারো ধর্মে মতি না থাকে কর্মে মতি না থাকে তে গোবিন্দ পায় ও কিন্তু কি করছে দেখুন যখন বলছে বল নম বিষ্ণু নম বিষ্ণু বিল্লমঙ্গল বলছে নম চিন্তা 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 ব্রাহ্মণ ডেকে চলে গেল আপনাদের কাছে নিবেদন রইল মনই হচ্ছে আসল আস্তে আস্তে ভগবানের ভজনা করতে গেলে মন হচ্ছে আসল এই মন কীর্তন শুনছেন কারো মন যদি ঘরের মধ্যে থাকে এখানে বসে আপনার লাভ না আর কেউ ঘর থেকে আসতে পারে নাই কিন্তু মনটা এখানে রেখেছে তার লাভ আছে প্রমাণটা দেখে নেবেন এক জায়গাতে কীর্তন হচ্ছে এদিকে এক জায়গায় কীর্তন হচ্ছে তো সেই গ্রামে দুইজন জগাই মাথায় আছে মানে জগায় মাথায় নাম মানে বুঝে নিয়েন না যে এরকম করে আমি জগায় মাথায় বললে সব বলে তাহলে এরকম করে ওদের সন্ধ্যাবেলাতে সারাদিন কাজের পরে একটু লাল চা খাওয়ার অভ্যাস আছে লাল চা মানে বুঝতে পেরেছ চা দেওয়া থাকে পাওয়ার দেওয়া থাকে ওই পাওয়ারটার নাম কি মধু পাওয়ার এই যে দেখেন তো রাম আর শ্যাম দুজন মাঝিক গ্রামের উদাহরণ দিচ্ছি রাম আর শ্যাম দুজন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় অবশ্য আপনাদের মাঝিক গ্রামে নাই ওরকম পার্টি অন্য জায়গায় থাকে আর কি বলছি আছে আছে বলছে সব জায়গাতে আছে
घुम हबे ना ओ किन्तु मदेर भाटीते गेलो शाम गेछे मदेर भाटीते आर राम बसे आछे हरि बासा राम भगवान नाम सुनछे बसे बसे जा कोनो दिन पाई ना सुजोग पेयेछे कि भगवान नाम सुनि शाम तखन कि करेछे दिदी शाम तखन कि करेछे शाम तखन मदेर दोकाने बसे ग्लासटा हाते निएछे किछु मने करबेन ना मदेर दोकान होक आर मांसेर दोकान होक कृष्णेर छबि सब जायगाते थाके तो कृष्णेर छबिटा मदेर दोकानेर दरजाते बांधा आछे आर शाम मदेर बोतलटा हाते निये भगवानेर दिके ताकाछे बोलछे आह कि सुंदर तुमि देखते प्रभु तोमार माथाय चूड़ा हाते बासि पाये नूपुर आमि कत हतभागा शाम রামের কত ভাগ্য ভালো ভগবানের নাম শুনছে আর আমি কত হতভাগা মদের বোতলটা হাতে আছে এই মদের ইয়েটা গ্লাসটা কিন্তু মনটা তার কোথায় আছে গোবিন্দে আহ প্রভু তোমার নূপুর রুনুঝুনু বাজি তোমার হাতে বাঁশি তুমি কৃষ্ণের বায়াতে তোমার বাঁশির টানে ব্রজগোপী সঙ্গে সঙ্গে রাধা নিয়ে আসতো তোমার মাথায় ময়ূরের পুচ্ছ আহ ময়ূরের কত ভাগ্য ভালো তোমার কপালে তোমার পুচ্ছে তোমার মুকুটের মধ্যে আছে কত সুন্দর তুমি খুব সুন্দর বারবার যখন এই কথা ভাবছে শাম তো রাম তখন হরিবাসরে বসে আছে ওর কিন্তু আর ভালো লাগছে না ও বলছে এতক্ষণ শামের বোধহয় দু গ্লাস হয়ে গেল বেকার সে একই জিনিস দরকার নাই ও কিন্তু হরিবাসরে বসে আছে কেন ওই ভাবছে আর ও কিন্তু কৃষ্ণের চল ওই রাত্রিতে দুজনেই মরে গেল জাম রাজা বিচার করে বলল এই যে বলে কি এ যে হরিবাসরে এসেছিল ওকে 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 আমার কাছে নিয়ে আয় আর যে হরিবাসরে ছিল না মদের দোকানে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও আর হরি নাম শুনবেন কাল থেকে যে হরি নাম শুনলো সে কোথায় গেল নরকে আর যে হরি নাম মা আসলে তা নয় ওর মন মদের দোকানে বসেছিল মনটা ছিল গোবিন্দ চরণে আর ও হরিবাসরে ছিল মনটা ছিল কোথায় মদের দোকানে এই যে নিবেদন আপনার সামনে হরিবাসরে বসবেন আর মন যদি চঞ্চল থাকে গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে না মায়েরা বিল্লমঙ্গলকে যেই না ত্যাগ করে চলে গেল রাত্রি দুটো বাজছে ও মায়েরা যেদিন কে উপবাস করে ক্লান্ত হয়ে যায় না আস্তে ক্লান্ত হয়ে যায় না ঘুমিয়ে যায় না বিল্লমঙ্গল ঘুমিয়ে গেছে হঠাৎ রাত্রিবেলায় মনে পড়ে গেল চিন্তা আজকে সারাদিন তোমার কাছে যাইনি মনে হচ্ছে কতদিন যাইনি আমি যাব আমি যাব আমি যাব আমি চিন্তা এই কথা ভাবতে ভাবতে যখন দরজাটা খুললো মা দেখলো আকাশটা কালো মেঘ আকাশে প্রচন্ড মেঘ গর্জন করছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখি চিন্তা চিন্তা আমি যাব কি করে আজ একদিন যাইনি মনে হচ্ছে কতদিন প্রেম মানে না বাধা সেই অবস্থায় ছুটে গেল বিল্লমঙ্গল নদীর পাড়ে হঠাৎ দেখতে পেল আকাশে ঘন গর্জন অবস্থাটি কেমন সঘনে ঘন ঘন মেঘ বরিস নদীর পারে যখন গেল নদীর একুল একুল বান কৃষ্ণবেন্না নদী চিৎকার করে বলল মাঝি ভাই নৌকা বাঁধা আছে মা মাঝি নাই এত বৃষ্টিতে মাঝি কোথায় থাকবে হঠাৎ চিৎকার করে বলল মাঝি ভাই চিন্তামণি তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি নৌকা নাই তো কি হবে আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেব যদি মরে যাই মরে যাব তবু মৃত্যুর আগে ভাবব আমি তো চিন্তার জন্যই মরে গেলাম হঠাৎ যখন মনে মনে ভাবলো নৌকা নাই তো কি হবে দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেব এই বলে বিল্লমঙ্গল দেহটাকে নিয়ে জলে ঝাঁপ দিল আর চিৎকার করে ডাকলো পার কর হে উলুধ্বনি দেবেন নদী পার হল পার কর হে ও হে আপনারা সবাই জানেন যারা জ্ঞানী জন আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল তো বিদ্যাসাগর মহাশয় মায়ের কাছে যাবে নদীতে প্রচন্ড বান পার হতে পারছে না মাঝি ভাই নাই নৌকা নাই ও তখন মায়ের নাম করতে করতে নদীতে ঝাঁপ দিয়ে দিল আর মায়ের নাম করতে করতে নদী পেরিয়ে গেল মা কে যদি ভগবানকে আশ্রয় করে অনেকে ঝাঁপ দেয় কিন্তু চিন্তামণিকে ঝাঁপ দিয়ে পার হতে যাচ্ছে হঠাৎ মাঝ নদীতে মায়েরা তাকান হাবুডুবু খাচ্ছে বা ডুবে যাবে মনে মনে ভাবলো চিন্তা এই তোমার ভালোবাসা একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে আমি তো তোমার কাঠটাকে ধরে ওই তো
ওই তো একটা কার্ড আসছে। বাহ চিন্তা, তুমি আজ একটা কালো কার্ড পাঠিয়ে দিছো, ওটাকে ধরে চলে যাবো। মায়েরা কালো কার্ডটাকে ধরে কি করছে? এইদিকে কালো কার্ডটাকে ধরে কি করছে? প্রেমা বেগে লইয়া ডুবাই কালো কার্ডটাকে ধরে পার হয়ে গেল। মনে মনে ভাবলো, চিন্তা কত ভালোবাসো, কালো কার্ড দিয়েছো। মন দিয়ে শুনবেন, কথার মধ্যে যুক্তি আছে। ছুটে গেল চিন্তার বাড়িতে, দরজা বন্ধ, ভোর ভোরবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, চিন্তা ঘুমিয়ে গেছে। চিন্তা একি, তুমি আমার জন্য একটা নদীতে কাঠ পাঠিয়ে দিলে, যেটাকে ধরে তোমার কাছে ছিলাম। এ তুমি কি করলে? দরজা খুলে রাখোনি, তুমি তো জানো আমি তোমার কাছে আসবো। তুমি দরজা খুললে না কেন? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আসলে তুমি ঘুমিয়ে গেছো। আচ্ছা একটা কাজ করলে পারতে, ওই প্রাচীর একটা দড়ি ঝুলিয়ে রাখতে পারতে, আমি দড়ি ধরে পড়ে দিতাম। হঠাৎ প্রাচীরের দিকে যখন তাকালো, দেখতে গেল কি জানেন, প্রাচীরের লঙ্ঘিত হইয়া আছে, এইদিকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রাচীরে দেখলো কি আছে, একটা দড়ি ঝুলছে আমার দিকে দেখানো। যখন ঝাঁপ দিল প্রাচীর ওরই পাশে, ঘুম ভেঙে গেল কার? চিন্তা মনে। এই 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 দাসী, এ দাসী, এ দেখতো দেখতো বাড়িতে কি পড়লো, চোর পড়লো নাকি? দাসী বললো, তুই চুপ করে থাক, আমি দেখে আসি। বাড়ি থেকে বেরিয়ে উঠানের মধ্যে দেখলো, চুপ করে দাঁড়িয়েছে ঠাকুর। কে ঠাকুর মানে কে বলুন তো? বিল্বমঙ্গল ঠাকুর। চিৎকার করে বলছে, দাসী ঠাকুর ঠাকুর, এত রাত্রিতে এত রাত্রিতে তুমি এলে কি করে? আরে ঝোপে দাঁড়িয়েছো কেন? এসো তোমাকে সাপে কামড়ে দেবে, এসো এদিকে এসো। রইতে পারলাম না গো, চিন্তাকে ছেড়ে রইতে পারলাম না। বাড়ির ভেতরে গিয়ে চিন্তামণি বলছে, দাসী চোর পড়েছি? বলছে, হ্যাঁ ঘর চোর নয়, তবে একজন চোর, তোর মন চোর এসেছে, এই জায়গাটি সবাই লক্ষ্য করুন নিজে নিজের ধ্যানে। আমার গুরুজি যখন কীর্তন শিখিয়েছিলেন তখন বললো, বাবা প্রদীপ কীর্তন তো শিখবি, যাত্রা নাটক করতে জানিস? বললাম হ্যাঁ জানি। কোনোদিন করেছিস? হ্যাঁ করেছি, ক্লাস থ্রি ফোর পড়ার সময় আমি তখন থেকে নাটক যাত্রা করতাম, বাইরে নয় গ্রামের নাটক যাত্রা দুর্গাপুরে। তো বললো, নাটক করার অভ্যাস আছে, তবে তোর কীর্তন হবে। একটা নাটকে দশজন বারো জন একটা আসরকে মাতিয়ে রাখে অভিনয় দেখিয়ে, তুই যখন আসরে দাঁড়াবি তখন পাঁচ হাজার চার হাজার মানুষ তোর মুখটার দিকে তাকিয়ে থাকবে। তুই ভক্তলীলা গাইবি, অভিনয় না করতে পারলে তোর কীর্তন কেউ শুনবে না। এই জন্য আমার দিকে তাকান মায়েরা। বিল্বমঙ্গল যখন চিন্তার কাছে এলো, অবশ্য আমি অপরাধ মার্জনীয় ক্লাস ফোর থেকে আমি যাত্রা নাটক করা অভ্যাস ছিল, খুব ছোট বাচ্চার অভিনয়। যখন আমি দীর্ঘদিন যাত্রা করলাম তখন আমি শেষে কীর্তনিয়া হয়ে ভেলিনের অভিনয় করতাম, এই জন্যে মাঝে মাঝে গর্জনটা আমার এরকম হয়ে যায়। এই জন্য আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি না, মোটা স্বর হয়ে যায় কেন বলুন তো? এই জন্য হয়ে যায়, অভ্যাস হয়ে যাচ্ছে আমার দিকে। থাকি থাকি চিন্তামণি বেরিয়ে এলো, এইদিকে দিয়ে ঠাকুর, এত বৃষ্টি বাদল মাথায় উপেক্ষা করে তুমি এলি কি করে? এই পতিতা মেয়েটার মধ্যে কি আছে? এই পতিতা মেয়েটা তোমাকে কি দিয়ে দিল যার জন্য তুমি পাগল হয়েছো? তুমি নিজে চিন্তা করে দেখো, একজন ব্রাহ্মণের ছেলে তোমার লজ্জা করে না? লুকিয়ে বলবে কি, ছি ছি আমার লজ্জা লাগে, আমি পতিতা মেয়ে, তুমি পাপা। আচ্ছা ঠাকুর, এই রাত্রিবেলায় এত বৃষ্টি অপেক্ষা করে নদী পার হলে কি করে? তুমি তো একটা কার্ড পাঠিয়ে দিয়েছিলে। আমি কি পাগলের মতো বকছো? হ্যাঁ আমি আমি কার্ড পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি পাঠিয়েছিলে, দেখাও তো কোথায় কার্ড। মায়েরা যখন চিন্তামণিকে টেনে ধরে নিয়ে গেল নদীর কূলে, দেখলো কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর ভাসছিল জলে। ওই মরা মানুষটাকে ধরে নদী পার হয়েছে কালো কাঠ ভেঙে। বিল্বমঙ্গলের কথায় চিন্তামণি শিউরে উঠল, ঠাকুর এই যে মোড়াকে ধরে তুমি বেঁচে এলে। আচ্ছা ঠাকুর, দরজাটা বন্ধ হয়েছিল, তুমি এলে কি করে? কেন গো, প্রাচীর তুমি তো তুমি তো তুমি তো দড়ি দড়ি আমি হ্যাঁ আমার জন্য দড়ি দড়ি কোথায়?
কোথায় দড়ি দেখাতে পারবে? যখন দেখতে গেল মা কি দেখলো জানেন, তখন প্রাচীরের ভেতর থেকে দেখলো একটা বিষধর সাপ লেজটা ঝুলিয়ে আছে। প্রেম মানে না বাধা, এ কেমন প্রেম দেখো। এইবার জায়গাটা সবাই লক্ষ্য করো, চিন্তা মনে শরীরটা শিউরে গেল আমার দিকে, আমার দিকে তাকাতে লাগলো। কীর্তন এই জন্য শোনা, ঠাকুর তুমি আমায় সত্যি ভালোবাসো? হ্যাঁ এ ঠাকুর, হ্যাঁ সত্যি ভালোবাসো? মাথায় হাত দিলাম, কথা দাও আমি যা বলবো তাই শুনছি, আমি কথা দিলাম তুমি যা বলবে। তবে শোনো, আজ থেকে তুমি আমাকে ভুলে যাও না, না আমি তোমাকে ভুলতে পারবো না, সব কিছু করতে পারবো তোমাকে। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো তুমি আমায় ভুলবে না, কিন্তু তোমাকে ভুলতে হবে ঠাকুর। যে প্রেমের টানে তুমি চিন্তা মনের কাছে এলে, সেই প্রেমের টানে তুমি যদি কৃষ্ণ প্রেমে যাও, তোমার যে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া সার্থক হবে। হগো ঠাকুর, একটা পতিত মেয়ের প্রতি এত প্রেম দিতে পারে, একটা পতিত মেয়েকে এত ভালোবাসতে পারলে গোবিন্দকে ভালোবাসতে পারে। তুমি যদি এই প্রেমের টানে ভগবানকে ভালোবাসতে পারো, আমি জানি তুমি গোবিন্দ চরণ পাবে ঠাকুর। কথা দাও, কথা দাও। কথা দিলাম কি? তোমার হাতে একটা রাধাকৃষ্ণের ছবি দিলাম, দাও। পাপ শরীরে রাধাকৃষ্ণের ছবি দিলে, দাও। এবার তুমি কৃষ্ণের ছবি নিয়ে বৃন্দাবনের পথে চলে যাও। তবে ঠাকুর, খুব সুন্দর ঠাকুর, কি যখন তুমি বৃন্দাবনে গিয়ে দাঁড়াবে না, রাধা গোবিন্দের চরণ পাবে, আমাকে সেদিন দেখো, আমি বাঁদিকে বসে তোমার সঙ্গে কৃষ্ণ ভজন করব। ছোট্ট একটা ছবিকে নিয়ে বিল্লমঙ্গল বেরিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় বাবা। আপনারা আসরটার দিকে তাকিয়ে দেখুন তো, গোটা আসরে 5,000 মানুষ বসে আছে। আসরটার দিকে তাকিয়ে দেখুন তো, কোনো মানুষের মুখে কথা আছে? আসর কেন স্থির হয়ে গেল? আপনারা দেখবেন ইউটিউবে যারা প্রচুর প্রোগ্রাম আমার দেখবে, মেদিনীপুরে বেশি প্রোগ্রাম নয়, সব জেলাতেই হয়, শুধুমাত্র মেদিনীপুর থেকে বেশি ইউটিউব হয়। তো অনেকে বলে আপনি মেদিনীপুরে বেশি করেন না, ওখান থেকে ইউটিউবগুলো বেশি। 10,000 থেকে 14,000 ভক্ত হয়, আপনারা অবাক হয়ে যাবেন। ধান বাড়িতে গান হচ্ছে, ধান মাঠে মাঝি স্টেজ করে ধানের ঝোপে প্রায় শত শত মানুষ বসে আছে, 14,000 লোক উঠানে বসে আছে, জায়গা পাচ্ছে না গাড়ি ঘোড়া রাখবার। আজকে আপনাদের বীরভূম নয়, আমারও বীরভূম, আমি এসে ধন্য হয়ে গেলাম আমার জীবন ভাইয়ের জন্য। তিনি আমাকে বহুদিন আগে থেকে বায়না করেছেন, দুদিন চেয়েছিলেন আমি দিতে পারিনি, একদিনই দিলাম। এই যে আপনারা যেমন স্থির হয়ে গেছেন, কৃষ্ণ প্রেম যখন ভেতরে ঢুকে যায় তখন মানুষ এরকম হয়। বিল্লমঙ্গল গাইছি, আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন, আমার ঘন। জোরে বলুন, রাধা রানী কি? একটু জোর হবে। শ্যাম সুন্দর কি? একটু জোর হোক। মদন মোহন কি? হরিবাসর কি? মহাপ্রভু কি? শ্যাম সুন্দর কি? যাদের ঘুম আসছে তাদের কি? আর পরীক্ষা হয়ে গেল। তবে হ্যাঁ, যেভাবে আপনারা বসেছেন আজকে, তাতে আমার ইচ্ছা হলো আজকে আমি 3টে পর্যন্ত গান করব, রাজি আছে? 3, এই পেছনে হাত তালি, সামনে বলছে হ্যাঁ কোনো ব্যাপার নাই। 3টে মানে 3 ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলছি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, ও প্রায় ছুঁই ছুঁই হয়ে গেছে। কিন্তু আপনারা যখন বসেছেন তখন জীবনকে আমি বললাম, ভাই আমার তো 3টে অপারেশন আছে পেটে, এই জন্য 3টে অপারেশনের জন্য ডাক্তারবাবু বলছে গান করবেন, সময় করবেন, কিন্তু বেশি করবেন না, কম করবেন।
তো বীরভূম যখন বটে আমি কালকে রাত্রিবাতে বাড়ি এসেছি কাল যখন ঘুমাচ্ছিলাম তখন কে যেন বলল প্রদীপ তুই মাঝিক গ্রামে যাবি ওদের দশটার মধ্যে শোয়ার ব্যবস্থা করে দিবি এই স্বপ্নটা সার্থক করতে হবে এই জন্য আমার মনে হচ্ছে যে আপনাদের দশটার মধ্যে শোয়ার ব্যবস্থা করা অনেকে বলছে দশটা তো প্রায় বেজেই গেল বেশ ঠিক আছে মায়েরা মন দিয়ে শোনা করুন ভগবানকে কোথায় পাওয়া যায় জোরে বলবেন একবার সংসারে না সংসারে বাইরে জোরে বলুন এতক্ষণে জেগেছি সংসারে আচ্ছা সংসারে বাইরে পাওয়া যায় না আমার দিকে তাকান তত্ত্ব করে শোনা করুন সংসার না সংসারে বাইরে আচ্ছা সংসার কে কে করেছেন হাত তুলবেন ভেবে তুলবেন সংসার কে কে করেছেন কেউ সংসার করেন না ব্রহ্মচারী নাকি अरे कोई नहीं संसार किया सब सन्नास बन गया क्या अरे हाथ तो उठाइए भाई ओ मेरा আসলে সংসার আপনারা করেছেন করেছেন এই দিকে তাকান কৃষ্ণ ভজিবাত তরে জীব জোরে বলুন সংসারে আইনো তাহলে সংসার আপনি করেছেন না সংসার ছিল তাহলে আপনি সংসার কি করে করলেন কৃষ্ণ ভজিবাত তরে জীব সংসার আইনো না সংসার ছিল না সংসার করেছেন এই জন্যই তো তত্ত্ব বলেছে যে সংসার সুখের হয় পুরুষের গুণে দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বললেন কেউ বলে না কেউ বলে না কোনোদিন আপনি বলে দিলেন আর মায়েরা সব বলছে না না পুরুষের অমনি গুণে কি জোর দিচ্ছে এখন মুখ্যমন্ত্রী সব মায়েদের দলে এই জন্যই জোরটা বেশি মায়েরা এইদিকে তাকান সবাই লক্ষ্য করুন এইদিকে তাকাবেন সংসার সুখের হয় রমণীর গুণে সেই রমণী কেমন হবে আস্তে এদিকে দাঁড়ান এই রমণী কেমন হবে স্বামী কাজে যাচ্ছে আর তার সোনার কানে দুটো আনো আনতে বললাম কি হলো সকাল থেকে পেছনতে লেগে থাকে এর গুণে হয় তাহলে যে মেয়েটা স্বামী সকালবেলায় কাজ কাজে যাচ্ছে আর স্ত্রী কি করলো দাঁড়াও ওগো শুনছো যাই না যাই বলতে নেই আসি বলতে হয় গলায় কাপড় দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটিটা এনে স্বামীর কপালে দিয়ে বললো যাই বলতে নেই গো আসি বলতে হয় দুগ্গা দুগ্গা কোনটার গুণে সুখের হয় প্রথমটা না দ্বিতীয়টা জোরে বলুন আপনারা কোনটা হতে চান এরা বলছে না দাদারা তো জানে যে কোনটা বটে ওই জন্য বলছে না যদি বলে ফেলে তাহলে ঘরে গিয়ে বলবে তুমি যে ভুল বলি ফেললি এই যে তখন মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তত্ত্বগুলো শুনবেন ধীরে ধীরে তত্ত্বগুলো শুনবেন ধীরে ধীরে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন একজন একজন মাঝিগ্রাম থেকে বৃন্দাবনে যাচ্ছে মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না মেয়েটার বিয়ে হয় নাই কেন এলাম পিছে চিন্তা যার থাকে বাবা আছে ভগবান পায় না কেমন করে পাবেন পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাখি কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই 5 কেজি 10 কেজি 15 কেজি পাকাল মাছ পাকে ডুবে থাকে বড় হলো পাখি শরীরে পাকের দাগ লাগে নাই যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকে শুধু হাবুডুবু খাচ্ছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের শরীরে কোনো দুঃখের দাগ থাকে না এরাই হলো আসল ভক্ত পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি তাকি হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় পদ্ম পাতা জলে ভাসছে বর্ষার জল পদ্ম পাতার উপর ফটাফট পড়ছে কিন্তু বর্ষার জল পদ্ম পাতার গায়ে লাগে না এরকম ত্যাগী যদি হয় তবে ভগবানের চরণ সে পাবে এই দিকে তাকাবেন মায়েরা সংসার থেকে ভগবানকে পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না তার প্রমাণটা দেখুন একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলো প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে নারদকে ভগবান বললো 5 দিন পরে বলবো নারদ বলছে না এখনই বলতে হবে বলে না 5 দিন পরে বলবো ভেবে বলবো কে বড় ভক্ত নারদ তখন মনে মনে হচ্ছে আমি তো বুঝতে পারছি আপনি আমাকেই বলবেন ভগবান বলছে নারদ তোমার ভেতরে অহংকার হয়েছে বলে রাখি শোনো সংসারে থাকে যারা থাকে তারাই ভক্ত তুমি আমি ভক্ত না না তুমি বটো কিন্তু তুমি অত বড় ভক্ত নয় সংসার থেকে এরা বড় ভক্ত প্রমাণ কি নারদ বলছে দিন নাই রাত নাই আমি শুধু নারায়ণ নারায়ণ করে বললাম আর তুমি আমায় বলছো বড় ভক্ত না প্রমাণ দাও সংসারী ভক্ত কি করে বড় ভক্ত এক বাটি সরষের তেল মায়েরা
একবার কানায় কানায় পরিপূর্ণ সর্ষের তেল এক বাটি নারদকে দিয়ে বলেছে, নারদ পঞ্চাশ হাত যাবে, পঞ্চাশ হাত আসবে, দেখো এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, যাবো আর আসবে, এক ফোঁটা পড়বে না। নারদ পঞ্চাশ হাত কাঁপতে কাঁপতে গেল, পঞ্চাশ হাত এলো, প্রভু পঞ্চাশ হাত গেলাম, পঞ্চাশ হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে, পঞ্চাশ হাত এলে আমার কথা কবার বলেছিলি? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গেছিল, তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার এ কীর্তনে এমন মজা আছে না, সারা রাত্রি হলেও শেষ হয় না। কিন্তু কি করবেন, আমি যদি তিন ঘন্টার বেশি শুরু করে দিই তাহলে দুপালার দাম এক পালা জীবনের কাছে, এক পালা আপনাদের কাছে। এ যদি ভেবে নিন তাহলে আমি দেবো। এই যে তাকার মায়েরা, সংসার থেকে ভগবানকে পাওয়া যায় প্রমাণ কি দেখুন। রামকৃষ্ণ দেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। এই যে তাকান, মায়েদের ভগবান চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। কিরকম ঢেঁকি আছে তোমার বাড়িতে, জোরে বলুন। আগে ছিল, আগে ছিল, এখন? আচ্ছা, ঢেঁকি দেখেছেন তো? আচ্ছা, যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? এ মায়েরা মনে মনে ভাবছে কমন কোশ্চেন চলে এসছে আমাদের। এই দিয়ে তাকান, কি পা দেয় না হাত দেয়? যে হাত দেয় তার টেনশন বেশি, আর যে পা দেয় যদি ঝগড়া থাকে মনে মনে কি বল তোর হবে? ও দেখবেন আরো জোরে জোরে দেয় কেমন, যাতে ওর হাতটা যায়। মায়েদের ভগবান ভজনা কিরকম, এই দিয়ে তাকাবেন, চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে কোলে স্তনপান করাই, একদিকে খরিদ্দার এসে বলে, দিদি পাঁচ টাকা চিড়ে দাও, তোমার কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দোষ। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখি। আপনারা কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, কিন্তু মনে রাখবেন গোবিন্দ চরণে, তবে কিন্তু আপনার গোবিন্দ ভজন হবে। এই জন্য বড় বড় পণ্ডিতদের জায়গায় আমরা গান করতে যাই, বৈষ্ণবের জায়গায়, বড় বড় আশ্রমে যাই, তো আশ্রমে বাবাজি আসতে, আশ্রমে বাবাজির আমাদের খুব সুন্দর শিক্ষা দেয়, বলে হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাই। সাধুর পাশে বসলে, ভক্তের পাশে বসলে, কীর্তন শুনলে দুটো লাভ হয়। কি লাভ হয় আমার দিকে দেখা, দুটো লাভ কি? আপনি কোনোদিন হাত তোলেন নাই, কিন্তু সাধুর পাশে বসে কীর্তন শুনলে সে যখন হাত তুলবে আপনিও লজ্জায় তুলবেন, আর তুলতে তুলতে যখন আবার তোলা শিখে যাবেন আর আপনি নামাতে পারবেন। আর কি মা, সাধুর পাশে বসে আপনাকে সেবা করতে হয়, কেন বলুন তো? আপনি প্রসাদ পাবেন না, তখন প্রসাদ যেখানে পাবেন বৈষ্ণবের পাশে বসে সেবা পাবেন। দেখবেন বৈষ্ণব কি করে, যে কোনো সেবা নেবার আগে শ্রী মধুসূদনায় নম বলে কপালে ঠেকায়, তারপর আপনাদের একটা কথা বলি, পরশু তারিখে যেখানে গাইছিলাম, খুব পাড়াগ্রামের মেয়ে একবারে, তো পাড়াগ্রামের মেয়েরা বসে আছে, ওরা জল নিচে বোতলে করে, তো এই কীর্তন শুনতে শুনতে জলটা যখন পান করবে তখন প্রণাম করে পান করছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, কোথায় শিখলে? আপনাদের কাছ থেকে তো শিখেছি, আর সাধুগুরু বৈষ্ণবের কাছে শিখেছি, যে কিছু খেলে কপালে, আপনারা কাল থেকে যা খাবেন একটু কপালে ঠেকিয়ে খাবেন, তাহলে মাংস খেলে কপালে ঠেকাবেন না, ওইটা বাদ দিয়ে আর কি, মানে অন্য জিনিস খেলে, যখন নিরামিষ খাবেন, যখন নিরামিষ খাবেন তখন আপনারা দেবেন মায়েরা। এই দিয়ে থাকবেন, বড় মজার জিনিস মায়েরা, যে জায়গাতে ছিলাম আমি, এইদিকে যখন আপনি হাতে কারো কাম আর মুখে করবেন নাম, এইদিকে হাতে করো কাম আর মুখে বলো গুণ, মানব জানম তোমার যাইবে না, তবে হাতে করো কাম আর মুখে বলো গুণ, মানব জানম তোমার যাইবে গো তরি, হাতে করো কাম আর মুখে বলো গুণ, মানব জানম তোমার যাইবে গো তরি। ঝাঁটা ঝাঁট দেবেন বাড়িতে, ঝাঁট দেবেন, ঝাঁটা কিনবেন কিবার? শনিবার। বাস্তুশাস্ত্রের কথা, ঝাঁটা কিনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, বাড়িতে যেগুলো পড়লে মঙ্গল আসে সেগুলোর দিকে তাকাতে হবে। ঝাঁটা কিনবেন শনিবার, কেন বলুন তো? শনিবার কিনবেন, শনির দশা চলে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, ঝাঁটা তিন জায়গাতে রাখবেন না, একটা রান্নাঘরে যেখানে রান্না করেন, অন্নপূর্ণার মন্দির, ঝাঁট দিতে হয়, ঝাঁটা রাখতে নেই। আর একটা রাখবেন না ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে ঝাঁট দেওয়ার পর ঝাঁটা সরিয়ে দেবেন। আর রাখবেন না কোথায়, না যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে থাকে শোবার ঘরে, এখানে ঝাঁটা রাখবেন না। আচ্ছা, স্বামী স্ত্রী যদি শোবার ঘরে ঝাঁটা রাখে তাহলে কি হয়? প্রায়ই স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, অবশ্য আপনাদের মাঝিক গ্রামে হয় না, অন্য জায়গার জন্য বলছে। এইদিকে দেখেন, আপনাদের যাতে হয়, আপনাদের যাতে না হয় তার জন্য একটি মন্ত্র শিখিয়ে যাবো, বলবো না বাদ দিয়ে দেবো। মায়ের বলছে, বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসে রাজ্যে কি। এইদিকে মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, কি কি? আমার দিকে তাকান, একটা হচ্ছে, একটা হচ্ছে, একটা হচ্ছে ভোজন। স্বামী যদি বেলা তিনটে আসে ওনাকে দেবেন, তারপর পাবেন, ঝগড়া হবে না। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে বসে গোবিন্দের ভজন, না না এটা মহাভারতের কথা, বড় বড় পণ্ডিতের কথা, কি ভোজন আর ভজন যদি একসঙ্গে হয় কোনোদিন ঝগড়া হয়।
আজ দেও বেলা 3টার সময় আছে আপনি মনে মনে ভাবেন এই বিউটি পার্লার থেকে এলাম দরকার নাই ও যখন খাবে খাবে আমার দরকার নাই তাহলে কিন্তু ঝগড়া পার হবে আর সন্ধ্যাবেলাতে ভগবানের নাম ভজন করবেন মায়েরা কি করবেন ঝাঁট করবেন তখন কি করবেন দেখেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঝাঁট দেবেন এই নাম করে দেবেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি হতে করো কাম আরে মুখে বল হরি মানব জন্ম তোমার জানিবে তোরি মালা জপে সলায় আরে মালা জপে সলা করো জপে ভাই মনে মনে জপে তারে বলি হরি জয় মালা জপে সালা যারা মালা জপে তারা সালা না না বইর ভাই বড় কুটুম নয় সালা এ কোন সালা বলছে সালা তিনটে তাল বসা কালো একা সালা দন্ত সা কালো একা সালা মধ্যন সা কালো একা সালা রামকৃষ্ণ দেবের কথা এগুলো দন্ত সা কালো একা সালা মানে যে কৃষ্ণ কথা বলে তার দেহটাকে কৃষ্ণ নামের চাদর বলা হয় ওটা সালা দন্ত সাকার লেখা সালা আর মধ্যন সাকার লেখা আহা তালব সাকার লেখা সালা মানে কি বইয়ের ভাই বা দাদা বড় কুটুম এ সালা এই দিকে তাকান আর সালা কি যারা মালা জপে তারা মধ্যন সাকার লেখা সালা মায়েরা বলুন তো মালা জপ করো কোন আঙুলটা বাইরে থাকি অনেকে দেখা ছিল দেখার পর গালে হাতটা সরিয়ে নিল এই দিকে তাকান কি বললাম মালা জপ করার সময় এই আঙুলটা বাইরে থাকে এই দিকে তাকান দাদা ভাইরা এই আঙুল বাইরে থাকে কেন আমার দিকে তাকান কেন থাকে এটা আপনার আপন গুরুর কাছে জানবেন এটা আমার বলার নয় কিন্তু বাইরের কথা বলি মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি তোকে দেখে নেব যখন বলি দেখে নেব তখন এ যায় এরা তিন চারজন বলে তুই যা ভাই আমাদের দরকার নাই এই জগতে যারা ভগবানের ভজনা করে তারা মারামারি করে না হিংসা করে না আর যারা ভগবানের ভজনা করে হ্যাঁ ভগবানের ভজনা যারা করে তারা হিংসা করে না মারামারি করে না আমাদের সমাজ সুন্দর হবে আমাদের সমাজ কৃষ্ণময় হবে যদি বাড়িতে আপনি কৃষ্ণ নাম করতে পারেন এদিকে আপনার বাড়িতে করুন সকলে বাড়িতে করুন মায়েরা দাদা ভাইরা সকলে মিলে বাড়িতে এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন প্রত্যেকে 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 আপনারাই আজ থেকে সবার শপথ করে যান ছেলেকে যেমন আস্তে আস্তে ছেলেকে যেমন বলবেন এই পড়তে বস এই স্কুলে যা সাবধান করবেন এই আগে জল দে গাছে তারপর যাবি তুলসী গাছে জল দিয়ে একটু প্রণাম কর একে ছোট থেকে বস করিয়ে দেবেন কুন্তি ছিল কৃষ্ণ ভক্ত তার বৌমা দ্রৌপদী ছিল কৃষ্ণ ভক্ত তার বৌমা উত্তরা ছিল কৃষ্ণ ভক্ত গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল আপনি ঠাকুমা কীর্তন কৃষ্ণ ভক্ত হবেন আপনার ছেলে হবে আপনার বৌমা হবে আপনার নাতি হবে যেখানে কৃষ্ণ নাম সেখানে বিবাদ নাই যেখানে হরি নাম নাই সেখানটাতে বিবাদ হয়ে আছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত হয়ে যান এবং শপথ করে যান আজকে হরিবাসরে কাল থেকে গিয়ে বাড়িতে কৃষ্ণ ভক্ত হব কিন্তু আজ থেকে মনে শপথ করবেন কাল থেকে শুরু করবেন মুসলমান ভাইরা দেখবেন নামাজ পড়ে আজান হয় নামাজ মানে কি নাম আজ নাম এই মুহূর্তে নাম এখনই মুসলমান ভাইরা বাড়ি ওইখানে সাইকেল নিয়ে যাচ্ছে এবার বাড়ি ঢুকবে আজান হয়ে গেল সাইকেলটা ওখানে রেখে আজানটা নামাজটা পড়ে দেয় কেন জিজ্ঞেস করলাম ভাই তুমি বাড়িতে ঢুকে পড়তে পারতে না ভাই বলে কেন নিঃশ্বাসে বিশ্বাস নাই সাইকেল রাখতে গিয়ে ওখানে নিতাই গো রহি বলে যাই তার চাইতে এখানেই দিয়ে দেবো তার মানে কি নাম আজ নাম এই মুহূর্তে হরি নাম আজ এই মুহূর্তে এখনই কাল নয় কাল কাল করে রাবণ স্বর্গে শ্রী বানতে পারে নাই প্রমাণ দেখুন মহারাজ ভীষ্ম কি পিতামা ভীষ্ম কিসে ছিল এই দিকে দেখান মহাভারতের কথা পিতামা ভীষ্ম কিসে ছিল সরসজ্জায় স্বরের উপরে শুয়েছিল কতদিন 58 দিন যারা কীর্তন শোনেন যারা জ্ঞানীজন যারা মহাভারত শোনেন তাদের জন্য বলে রাখি আপনারা শোনেন মা পিতামা ভীষ্ম কতদিন ছিল বললাম যেটা বললাম কতদিন ছিল 58 দিন এই দিকে দেখালেন পিতামা ভীষ্ম 58 দিন শুয়ে আছে দুর্যোধন চিৎকার করে বললো 100 ভাই দাদা দাদু তোমার লজ্জা করে না বলে কেন তুমি আমার খাচ্ছ আমার পড়ছো আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে অবস্থা করো ওরে দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিবি মায়েরা দেখবেন সব খোঁটা ভালো লাগে কইতে খাবার খোঁটা দেয় না গায়ে খুব লেগে যায় তুই আমাকে খাবার খোঁটা দিলি তোর স্ত্রী ভানুমতি মানে মায়েরা এদিকে দেখাবে যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি তিনি ভগবানকে পেলেন দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি তিনি ভগবান হারালেন কীর্তন শুনতে এসে যে ব্যক্তির মন চঞ্চল সে ভগবান হারায় আর যে দেখবেন মায়েরা স্থির সে ভগবান পায় ধর্মরাজ যুধিষ্ঠির খুব স্থির ছিল ইনি ভগবানকে পেলেন
আর দুর্যোধন চঞ্চল ছিল মা সে ভগবানকে পেল না মায়েরা দেখবেন না সংসারে যে মায়েরা দেখবেন খুব চঞ্চল ওরা দেখবেন তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে ইনিও কিংবা তরকারি কাটতে গিয়ে আপনি আঙুল কেটে ফেলেন কারণ চঞ্চল ব্যক্তির মন এর কোনদিন সফল হয় না এখানে ওখানে বসে বেড়ায় কোনদিন শান্তি পায় না স্থির হতে হয় এই যে আপনি আপনারা যেমন স্থির হয়ে বসে কীর্তন শুনছেন আপনার সুর এখন যুধিষ্ঠির স্থির হয়ে আছেন কিন্তু চিৎকার করে বলল ভানুমতিকে পাঠিয়ে দে দুর্যোধন কোথায় রাত্রি বারোটায় কোথায় আমার কাছে কি করবে আমার পায়ে প্রণাম করবে আমি আশীর্বাদ করে দেবো কাল থেকে তোর কোনো ভাই মরবে না যা ভগবান কৃষ্ণ চতুর তিনি মনে মনে ভাবলেন যদি 100 ভাই বেঁচে যায় তাহলে পঞ্চ পাণ্ডব মরে যাবে আমি ভগবানের পাশে আছি যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কোনোদিন পরাজিত হয় আমি যে পক্ষে আছি সে পক্ষ হেরে গেলে জগতের মানুষ আমাকে পূজো করবে না জগতের মানুষ আমাকে ভালো করবে না তাই কি করলো দেখুন আমায় বুঝবে না এই বলে ভানুমতির কাছে দুর্যোধন গেছে ভানুমতি ভানুমতি কি যাও কার কাছে দাদুর কাছে কেন প্রণাম করে দাও মাথায় কাপড় নিয়ে আশীর্বাদ করবে স্মৃতির সিন্ধু রক্ষায় থাকবে আমরা মরব না যাব না কেন যাবে না রাত্রি বারোটা বাজছে আমি দাদুর কাছে যাব না আমি সকালবেলায় যাব এই যে বললো কাল সকালে যাব কাল হয়ে গেল সুযোগ পেল কে কৃষ্ণ রাত্রিবেলায় দ্রৌপদীর দরজায় ধাক্কা দ্রৌপদী দ্রৌপদী জাগের লক্ষ্য হল প্রভু কি এত অসময়ে ডাকলে কেন ভগবান বললেন ওগো দ্রৌপদী প্রেম ভগবান বললো ওগো দ্রৌপদী আমি যাকে ডাকি তার কোনো সময় নাই ভগবান বললেন আমি যাকে ডাকি তার কোনো সময় মায়ের পেটে থাকতে থাকতে ডাকতে পারি আবার 5 বছরও ডাকতে পারি আবার 50ও ডাকতে পারি আবার 100 ডাকতে পারি যাকে যখন ডাকি তার সময় নাই দ্রৌপদী কি রাত্রিবেলায় মাথায় কাপড় নিয়ে দাদু ভীষ্মের কাছে যাও প্রণাম করে দাও ও ভাববে ভানুমতি এসেছে আশীর্বাদ দিয়ে দেবে স্মৃতিসিন্ধু রক্ষায় থাকবে পঞ্চ পাণ্ডব মরবে না তাকান মাইরা দ্রৌপদী ঢুকছে কোথায় দাদু ভীষ্মের কাছে মাথায় কাপড় নিয়েছে মা আর কি করেছে এদিকে তাকাবেন আর কি করেছে পায়ে জুতো পরে ঢুকছে কৃষ্ণ চালাকি করে বলছে দ্রৌপদী কি গুরুজনদের কাছে গেলে জুতো পরে যেতে হয় জুতোটা খুলে যাও ভগবানের চালাকি এখানে দ্রৌপদী জুতো জোড়া খুলতে বললো কেন ভগবান মনে মনে ভাবছে ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে কিন্তু ভক্তের চরণ ধরে তো আমি পাই নাই আজকে দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে কেঁদে কেঁদে দেখবো ভক্তির ঝুলোতে কেমন প্রেম আছে ভগবান যেমন আমাকে ভক্ত যেমন আমার চরণ ধরে বারবার কাঁদে আমিও দেখবো ভক্তের চরণ ধরে দেখি আছে যখনই জুতোটা বুকে ধরে কাঁদছে দ্রৌপদী চিৎকার করে বললো প্রভু এ তুমি কি করলে কেন তুমি আমার জুতো জুড়ে কাঁদলে আমি ভক্তকে চাইলে সে তো দেয় না তোমাকে চাইলে তুমি তো দিতে না ওই জন্য আমি কি করলাম জানো তোমার জুতো জুড়ে আমি বুকে নিলাম কেন দেবো না আরে লোককে চাইলে ভক্তকে চাইলে সে বলে নরকগামী হব দেবো না সুতরাং আমি চাই না তোমার কাছেই চাইলাম দ্রৌপদী বলল প্রভু এ দেহ যদি আমার হয় এ চরণটা কি তোমার এ দেহ যদি আমার হয় তোমার হয় তবে এ চরণও তোমার তোমার জিনিস তোমাকে দেবো তার জন্য ক্ষতি কি যাও তুমি দাদুর কাছে মায়েরা ভীষ্ম শুয়ে আছে আর দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে যে না ভীষ্মকে প্রণাম করেছে অমনি বললো আয়ুষ্মতি ভব মাথার কাপড়টা খুলেছে অমনি চিৎকার করে বললো দ্রৌপদী তুই জানলি কি করে দ্রৌপদী বলল দাদু এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কৃষ্ণ কৃষ্ণ কই তোমার দরজা এলো না কেন এ জগতে প্রত্যেকের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে তাকে ডাকে তার বাড়িতে ঢোকে আর যে ডাকে না তার বাড়ি থেকে হরি বল হরি বল এ জগতে দেহ ঘরের দরজায় হরে কৃষ্ণ এ জগতে আমাদের দেহ ঘরের দরজায় ভগবান দাঁড়িয়ে আছে যে জন ভক্তি ভরে ডাকে যে জন ভক্তি ভরে ডাকে বা শুনে তার ঘরে প্রবেশ করি কিন্তু যে কোনো দিন শুনে না বলে না তার এই ঘরের দরজা থেকে ফিরে তত্ত্বটা কোন জায়গায় নিয়ে গেল দেখুন কৃষ্ণ বাবা একটা কথা বলে যাই একজন একজনকে ঠকালে তাকে কানতে হবে
আপনি যদি মনে করেন আমার ভাইয়ের জায়গাটা আমি দু হাত বাড়িয়ে নিয়ে নেব, ঠকিয়ে দিলাম ওকে, আপনি ভুল করলেন, আপনি ঠকলেন। কারণ সুদামা আর কৃষ্ণ দুজনে বনে গিয়েছিল, সুদামাকে গুরুমা গামছার কোণে কোণে চিড়ে দিয়েছিল, এই কোণে তোকে দিলাম, ওই কোণে ওকে বেঁধে দিলাম, কৃষ্ণকে দিস। সুদামা কি করেছিল, চিড়েটা নিজে দুজনে চিড়ে খেয়ে নিয়েছিল, কৃষ্ণেরও নিজেরও। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, গুরুমা চিড়ে দেয় নাই? বলে দিয়েছিল। কি হলো? বলে আমি খেয়ে নিলাম। ওরে সুদামা, তোকে দেখে জগৎকে শিক্ষা দিলাম, তোর পর থেকে কাজ কেউ করবে না। তুই যখন আমার ভাগের চিড়ে খেয়ে নিলি, আমি অভিশাপ দিলাম, যে যার খেয়ে নেয় ভাগের তাকে ভিখারি হতে হয়, তুই ভিখারি হয়ে যা। সুদামা ভিখারি হয়ে গেল। আপনি যদি কাউকে ঠকিয়ে নেন তাহলে, আপনি ভাবছেন আপাতত আমি বড় লোক, না ঠকিয়ে গেলেন, আপনি ন্যায্যটা নেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি বাড়তি নিতে গেলে আপনি ঠকবেন, আপনার ভেতর দংশন করবে, পারে এবং বিবেক হবে আমি কি করেছি ওই জায়গায়। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, সঠিক পথে চলুন, সঠিক কাজ করুন, গোবিন্দ কৃপা আপনার হয়ে যাবে। এই দিয়ে তাকাবেন, যদি কাউকে কাঁদায় তাকে কাঁদতে হয়, বিশ্বাস শুয়ে আছে। কৃষ্ণ বলল, কি বলছো, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি সরসজ্জায় শুয়ে আছি? তুমি অপরাধ করেছিলে তোমার মনে নাই? বলছে না। কত জন্মের কথা তোমার মনে আছে? বলছে সাত জন্ম। তুমি কোনো পাপ করো নাই? না, আমি করি নাই। তোমার কি আট জন্মের কথা মনে আছে? বলে না। শুনে রাখো, আট জন্মে তুমি কি ছিলে? একটা রাজপুত্র, অহংকার ছিল তোমার খুব। তুমি হাতের পেতের লাঠি নিয়ে হাতে নিয়ে দৌড়ে যাচ্ছিলে, রাস্তায় একটা বিষধর সাপ পড়েছিল, তুমি সাপটাকে লাঠি দিয়ে করে কাঁটা ঝোপে ফেলে দিলে। যখন ঝোপে ফেলে দিলে, সাপের বিরাট বড় বংশধর সাপটাকে বাঁচাতে পারলো না। আঠান্ন দিন পর সে যখন মরতে যাবে, সাপটা চিৎকার করে বলল, হে জগন্নাথ, হে জগৎ, তুমি জগতের নাথ, তুমি জগতের নাথ, চার করো বিচার। যাকে ধন্যবাদ দেন না দিয়ে থাকতে পারলাম না আপনাদের। আমি সত্যিকারের বলছি, হরিবাসরে দাঁড়িয়ে এইদিকে যে মাইকটা চালাচ্ছে, সাইজে খুব ছোট, সাইজ একবারে ছোট, কিন্তু ওর কাজটা কিন্তু আমাদের চেয়ে অনেক বড়। এ যখন প্রথমে বসে আছে, তখন তো আমি ভেবেছিলাম যে বাচ্চা ছেলেটাদের ওদের কেউ হবে বোধহয় বসে আছে। জীবন আমাকে এমনি বলেছিল, সাইজে ছোট, কাজ ভালো। আমি ওকে প্রথমে বুঝি নাই, দু সাইজে তারা আছে, দু সাইজে তাদের সাইজ বড় আছে, ওই জন্য ভাবলাম এদের মধ্যে কেউ চালাবে, কিন্তু এইটুকু সাইজের বয়স কত আমি জানি না। তোমাকে ধন্যবাদ জানাই, সবাই মিলে হাত তালি, দারুণ। আর ধন্যবাদ জানাই যিনি এত সুন্দর প্যান্ডেলটি করেছেন, সুন্দর প্যান্ডেল, যেন জয়দেব মেলাকে ফেল করে দেয়। জয়দেব মেলাতে এত সুন্দর প্যান্ডেল সব জায়গাতে হয় না, এত সুন্দর প্যান্ডেল করেছে প্রেমানন্দের তাই গৌর। একবারে শব্দ না করে জানিন, বিচার করো, কি বিচার চাও জগন্নাথ? আমি যেমন সরবিত্ত হয়ে মরলাম, কাঁটাবিত্ত হয়ে, ও যেন কাঁটাই পড়ে মরে গেল। এই জন্য মায়ারা আঠান্ন দিন পর ভীষ্ম আঠান্ন দিনে দিনে ওর মতো মরে গেছিল। কাঁদালে কাঁদিত হয়, এ কথাটা মিথ্যা নয়, যে যেমন কর্ম করে তার সেরকম ফল। বিল্লমঙ্গল চলল মা বৃন্দাবনের পথে, যেতে যেতে গাইছে, সবাই মিলে হাত তুলে দিয়ে বসে, সবাই মিলে হাত তুলুন, একশো হাত তুলুন, প্রেমসে হাত তুলুন, একসঙ্গে একবারে এক তালে দেবেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা, কৃষ্ণ কেশব, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়, শব্দ না করে মজা আছে। আপনি সাধুসঙ্গ করলে আপনার লাভ হবে, কীর্তন শুনবেন। আমি কি বললাম, গরু যখন খায় বলি নাই মা, তাড়াতাড়ি খায় তারপর আস্তে আস্তে চিবই, আমার দিকে তাকান। কীর্তন শুনছেন, যদি ঠিক কথাগুলো কানে একবার ঢুকে যায়, আপনার জীবনে লাভ হতে পারে, আপনি তড়ে যাবেন। একটা প্রমাণ আপনার দিয়ে দিই, এই দিকে তাকান। একটা দেখবেন চোর আর চোরের দল বসে আছে, দশজন চোর বসে আছে, একজন চোর চোরের দলে চাকরি নিচ্ছে, প্রথম ঢুকছে, ওকে তখন চোরের যে হেড, এই দিকে তাকান,
চোরের যে হেড বড় ডাকাত সে বলছে এ ভাই এ এ এ এ ভাই ওই এ তুমি চুরি করেছিল একবার হ্যাঁ হ্যাঁ তুমি একবার চুরি করেছিল হ্যাঁ হ্যাঁ এদিকে ধরো এদিকে শুনো একবার চুরি করেছিল হ্যাঁ হ্যাঁ নদী আতি না চুরি করে তো সব তো আচ্ছা শোনো বেশ ঠিক আছে তুমি চুরি করেছো চুরি করা শিখতে এসেছো তো চুরি করা শিখতে গিয়ে তোমাকে কতগুলো কথা মনে যারা চুরি করবেন তারা জেনে নিন চুরি করতে গেলে প্রথম মনে রাখতে হবে কোনোদিন কৃষ্ণ নাম শুনবে না আচ্ছা আচ্ছা যেখানে হরি নাম হবে তুমি কানে আঙুল দিয়ে চলে যাবে আর চোখে 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 চোখ মুজে দিবে হ্যাঁ দেখবে না তবে যেখানে কীর্তন হবে তুমি কিন্তু কীর্তন শুনবে হরি নাম শুনলে তোমার লাভ হয়ে যাবে মায়েরা চোখটা দলে যোগ দিয়েছে নিবছে আচ্ছা ঠিক বুঝেছো তো তখন ছেলে লোকটি বলেছে চোরের সর্দার কি তোমার দিকে কেউ নেই আমাদের দুজন তুলে দিয়েছে চোরের সর্দার কি বলেছে জয় দিয়েছে এখন চুরি করতে করতে গিয়ে প্রথমেই ধরা পড়ে গেছে দেবেন লেজো চোর আহা কেশো চোর আর লেজো ব্রাহ্মণ লেজো ব্রাহ্মণ কেশো চোর জীবন দুঃখ চোর জীবন ভুল ব্রাহ্মণ যদি পুজো করতে গিয়ে বলে দুটো কলা দি না একটি দাও লজ্জা যদি করে তাহলে অসুবিধা আছে আর দেখবেন চোর যদি গিয়ে কাস্তে শুরু করে দেয় কেশো চোর ও বেটা কেশো চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল মায়েরা তো ওকে যখন পাহারা দ্বারা আমার জেলখানায় নিয়ে যাচ্ছে তখন লক্ষ্য করুন ওকে বলেছে চোর বলে চোরের সর্দার বলেছে চোখে গামছা বেঁধে নিবি আর কানে কীর্তন শুনবি না হরিবাসর দিকে তাকাবি না ও এখন চোখে গামছাটা বেঁধে নিয়েছে বেঁধে নেওয়ার পর যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখছে ও জিজ্ঞেস করেছিল সর্দারকে যে কীর্তন হচ্ছে না জলসা হচ্ছে কি করে বুঝব বলছে খোলে শব্দ পাবি তখনই বুঝবি যে হরিনাম হচ্ছে এখন লক্ষ্য করুন গামছাটা বাঁধতে গেছে তখন কীর্তনিয়া বলেছে এই যে শুনে রাখুন ভালো করে এ দেবতা চেনার তিনটে উপায় দেবতা 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 চেনার তিনটে উপায় কৃষ্ণ চেনা নয় দেবতা চেনার কি না মাটিতে পা ঠেকবে না মাটিতে পা ঠেকবে না মাটি থেকে উপরে থাকবে আর কি আর দেখবেন ছায়া পড়বে না আর চোখের পাতা বসো চোখের পাতা কোনোদিন পড়বে না এরকমই থাকে দেবতাদের নিয়ম কি বললাম মা মাটিতে পা জোরে বলুন পড়বে না আর চোখের পাতা পড়বে না আর কি আর ছায়া পড়বে না এখন দেখুন লক্ষ্য করুন চোররা কিসের ভক্ত হয় আপনারা কেউ দলেন নাকি আমি জানতাম না আপনারা মা কালী বললেন তাহলে বলো দলেন নাকি আচ্ছা ইয়ে যেই না মা কালীর ভক্ত হয় কিনা এখন গেছে কিন্তু তিনটে কথার ভেতর ঢুকে গেছে কি কি বুঝতে পেরেছেন দেবতা চেনার তিনটে উপায় মাটিতে পা পড়বে না আর কি আর কি ছায়া পড়বে না আর কি চোখের পাতা পড়বে না এখন যেই না চুরি করে ও ধরা পড়ে জেলখানায় গেছে একজন পুলিশ অফিসার খুব দামি সহজ বললো ওর পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমার জানা আছে সব পুলিশ পারে না আমি পারবো কি করলো পুলিশ অফিসার নিজে মা কালী সেজে রাত্রি 12টার সময় কালী মেখে একবারে দাঁড়িয়েছে এই বেটা ও তো ভয়ে চুপচাপ হয়েছে মা কালীর ভক্ত চো দেখুন মা কালীকে দেখেছে নিবেছে বল চুরি করেছিস আগে না ডাকাত বলেছে যতই তোকে মারুক ধরুক কারণ নাম বলবি না দেখবি চোরের নাম বলে নাম বলবি না কোনো মতেই বলবি না যে আমি চুরি করেছি না বলে চুরি করেছিস না হেরে বাবা কি বৎসর যেগুলো যে শাসন হচ্ছে না বৎসর তোমার দলে আর কে কে ছিল সঙ্গে সঙ্গে চোরটি বলছে মা তুমি কোন দলের লোক এ তো পুলিশে জিজ্ঞেস করে তাহলে কি তুমি ওই দলের লোক নাকি যে এনে বলেছে ওই দলের লোক সঙ্গে সঙ্গে না আমি ওই দলের নই বৎস আমি জিজ্ঞেস করছি এই জন্যে যে মা কালী আমি তোকে উদ্ধার করব আর যারা ছিল তাদেরকে উদ্ধার করব এই জন্য বৎস তুমি নাম বলে দাও বলে না আমি নাম বলতে পারবো না মা তুমি কোন দলের লোক খালি ওইটি বলছি মা তুমি কোন দলের লোক তখন পুলিশ ভেবেছে এ বেটা খুব চালাক পাঠিয়েছে তখন চোরটা মনে মনে ভাবছে তুমি যতই আমাকে চালাকি করো কীর্তন শুনেছি দেবতা চিনার তিনটে উপায় পা পড়বে না আর চোখের পাতা পড়বে না ছায়া পড়বে তোকে ভালো করে দেখি তারপর বলবো চুরি করেছি না করেছি কিছুক্ষণ পরে দেখছে দিব্যি দাঁড়িয়ে আছে কালো মতো একটা ছায়া পেছনে পড়ছে বলে এ নয় কিছুক্ষণ পরে দেখতে এদিকে তাকান কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে ওই দেবতাদের মাটিতে পা ঠেকে না দিব্যি মাটিতে পা ঠেকে না উপরে থেকে দিব্যি সাপটে পা ধরে আছে আর চোখের পাতা পড়ে না এক মিনিটে 24 বার এরকম এরকম করছে
তখন বুঝল এ কিন্তু বেটা খুব চাত মা আমি চুরি করি নাই না আমি চুরি করি নাই মা বিশ্বাস কর চুরি হাজার বার মারধর করে বলে কিন্তু চুরি করে না বলে পুলিশ অফিসার এসে বলল আমি 100% গ্যারান্টি দিয়ে বলি এ বেটা চুরি করে নাই একে ছাড়িয়ে দিই তাহলে দেখুন মাইরা এক মিনিট কীর্তনটা শুনেছিল ভেতরে ঢুকেছিল বলে তো উদ্ধার হয়ে গেল ওই জন্য কীর্তন শুনতে শুনতে আপনাদের ভেতরে কিছু ঢুকে গেলে আপনাদের উদ্ধার হয়ে গেল বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে চললো যেতে যেতে যেই না নদীর জলে ঝাঁপ দিতে গেল পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না যেই না ঝাঁপ দিতে গেল মা ও সঙ্গে সঙ্গে এক মুনি বললে তো দীক্ষা হয়েছে না কোথায় চললি বৃন্দাবনে কে তোকে পাঠিয়েছে চিন্তামণি ওই তো তোর আসল গুরু এক কাজ কর দীক্ষা নে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে স্বভাব যাই না বলি আর কয়লার ময়লা যাই না ধুলি যার যেমন স্বভাব তার তেমন হবে এক বণিকের স্ত্রী তার নাম অহল্যা ও নদীতে জল নিয়ে বাড়ি যাচ্ছিল কোমরে কলসি নিয়ে এত সুন্দর দেখতে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা তুমি আমায় তাড়ি দিলে কি হবে আমি এই রমণীর ঘর যাব এর বাড়িতে সেবা করব তারপর আমি এক সময় একেই চেয়ে বসব তুমি আমায় ছাড়ালে তো কি হবে আমি আরেকজনের প্রেমে লিপ্ত হব মায়েরা কিন্তু বণিক ভরণী অহল্যা খুব সতী নারী ছিল সে চারিদিকে তাকাচ্ছে মনে মনে ভাবছে লোকটা স্বভাব তো ভালো নয় লোকটা স্বভাব তো ভালো নয় আমি যাই বাবা তাড়াতাড়ি যাই বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে কি এখানেই ভুল করল যাকে প্রেম নিবেদন করবার জন্য এলো তাকে মা বলে ফুললো এই জায়গাটা লক্ষ্য করুন দারুণ জায়গা ভিক্ষা দাও মা অহল্যা ঘর থেকে বেরো না লোকটা স্বভাব খুব খারাপ বেরিয়ে লোকে অহল্যা স্বামী বণিক দরজা খুললো কে তুমি ব্রাহ্মণ আমার দরজায় আগমন কি কারণে এসেছেন আপনি বিল্লমঙ্গল ভেতরে ভেতরে কামনার বাসনা কিছু মনে করবেন না বাবা যে কামিনী কাঞ্চন ত্যাগ করে বিল্লমঙ্গল কৃষ্ণচরণ পাবার জন্য ছুটে গেল আবার সুন্দরী রমণী দেখে তার শরীরে কামিনী কাঞ্চন জেগে গেল এই জন্য আপনাদের কাছে বলে রাখি এই পথ থেকে সরে গিয়ে কৃষ্ণচরণে ভজন করুন দেখবেন আনন্দ ছাড়া আপনি এক মাস কৃষ্ণচরণ ভজনা করুন আর শান্তিতে দিন কাটান গুরুমন্ত্র নিয়ে সংসারে কর্ম করে আর এক মাস একবারে পুরো আমিষ খেয়ে কোনো কিছু না করে শুধুমাত্র আমিষ খেয়ে জীবনটাকে খারাপভাবে উপভোগ করুন কোন জীবনটা ভালো লাগে আপনি পরীক্ষা করে দেখবেন যারা উপভোগ করেনি তারা জানে না যারা করেছে তারা জানে এই যে তাকে অনেক মায়ের এখানে তিলক নিয়ে এসেছে তুলসীর মালা গলায় পড়েছে আপনার তুলসীর মালা অনেকেই গলায় পড়েছে কিন্তু একটা সুন্দর কথা শোনা শোনা বিল্লমঙ্গল গেল ভিক্ষাং দেহি মাতো বণিক বলল কি চাও তুমি আপনার বাড়িতে সেবা করব বাহ খুব ভালো ভাগ্য বৈষ্ণব সবার বাড়িতে যায় না আমার বাড়িতে এসছে এ অহল্যা বলে কি বৈষ্ণব এসছে না আমি যাবো না কেন যাবে না আরে বাড়িতে বৈষ্ণবের তার সেবা করতে হবে যার ভাগ্য ভালো তার বৈষ্ণব চরণ সেবা করা হবে যেই না লক্ষ্য করুন বিল্লমঙ্গল বলেছে সেবা করব অহল্যা কি করেছে প্রসাদ তৈরি করে যখন বিল্লমঙ্গলকে দিতে গেল বিল্লমঙ্গলের চাউনিটা দেখে চিন্তা তুমি আমায় তাড়ালে কি হবে আমি প্রসাদ সেবা করলাম এই রমণীর মুখের দিকে চাইলাম না দেখে মনে হলো মাথায় কাপড় দিয়ে আছে মুখটা দেখতে পাইনি মনে হচ্ছে সুন্দরী রমণী তোমার চাইতে ভালো ঠিক আছে আমি সুযোগ নেব বণিক বলল সেবা করালে দক্ষিণা দিতে হবে আপনি কি দক্ষিণা চান সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে উঠল সত্য করো ত্রিসত্য করো কি দেবে আমি ত্রিসত্য করলাম যা চাইবে তাই দেবে আমি বণিক আমার অভাব নাই আমার ছেলে মেয়ে নাই আমার অভাব নাই কি চাও তুমি আমি চাই আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে এনে আমার সেবায় লাগিয়ে দাও বণিক আছাড় খেয়ে পড়ল ব্রহ্ম নিজের স্ত্রীকে কেউ পর পুরুষের কাছে দিতে চাই আমি দিতে পারবো না তুমি আজাদ চাইবে চাও না 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 দিলে তোমার স্ত্রী সাথে শাখা ভেঙে যাবে সিঁথির সিঁদুর চলে যাবে তুমি ভস্ম হয়ে যাবে ও চাপ দিলাম তোমাকে আপনারা বিচার করে দেখুন কর্তৃত্ব অনুভবে বিষয় আচ্ছা বণিক কি করে তার স্ত্রীকে বলতে পারে যে তোমার দেহটাকে ওর সেবায় লাগাও কিন্তু উপায় নাই যখন বণিক ঘরণী অহল্যা চুপচাপ বসে আছে তখন বণিক চিৎকার করে বলল অহল্যা আমি বিপদে পড়েছি কিসের বিপদ কিসের বিপদ তোমার আমি তোমার সহধর্মিনী তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমি তোমার বাম পাশে বসছিলাম তোমার বাম বামঙ্গ আমাকে দিয়েছো বামাঙ্গি মায়েরা এই দেখান
যখন কারো বিয়ে হয় না তো স্বামীরা ডান দিকে বসে স্ত্রীরা বাম দিকে বসে কেন বলুন তো বামাঙ্গটা দিয়ে দেয় এই জন্য বামাঙ্গ তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি তো আমার অর্ধাঙ্গিনী তোমাকে একটা কথা বলবো কি এমন একটা জিনিস চেয়েছি তুমি দিতে পারবে ওহল্লা জানে না হেসে হেসে বললো কি চাইবে গো যা চাইবে দিয়ে দেবো কোনো ব্যাপার নেই আজকে রাত্রিতে তোমাকে সুন্দর করে সাজিয়ে এই ব্রাহ্মণের সেবায় লাগাতে না ওগো নারায়ণ ওগো নর ও বাড়িতে নারায়ণের মন্দির ছিল আছাড় খেয়ে পড়ল ওগো নারায়ণ আমার মৃত্যু কেন দিলে না তুমি আমার মায়ের কোলে এসেছিলাম তখন মরে গেলে ভালো হতো এত বড় কুকথা পরক্ষণে মনে মনে ভাবছে না না যদি আমার দেহটাকে তার সেবাতে না লাগাই আমার স্মৃতি সিঁদুর মুছে যাবে হাতের ছাতা ভেঙে গেলে আমার স্বামী চলে গেলে জীবনে আর কিছু নাই মেয়েদের সবচাইতে দাম কোথায় বলুন তো মায়েরা এই স্মৃতি সিঁদুর হাতের ছাতাটা যতদিন থাকবে এই সংসারে আপনার মান আছে ছেলে মেয়ে কেউ দেখুক আর না দেখুক আপনি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি কোথাও যাব না আমার স্বামীর ভিটেতে পড়ে থাকবো আরে মার ভাত শাক ভাত খাবো তবু আচ্ছা কিন্তু আমি কারোর কাছে হাত পাতবো একটা জোর আছে আপনাদের কাছে সে যেদিন থেকে চলে যায় অনাথিনী হয়ে যান আপনারা আপনার নিঃসঙ্গ হয়ে যায় কারো ওপর ভরসা করতে হয় কিন্তু আমি দেখে নিয়েছি বাবা স্ত্রী যদি বেঁচে থাকে স্বামীরও মঙ্গল স্বামী বেঁচে থাকে স্ত্রীরও মঙ্গল ইউটিউবে আসতে নেটে দেখবেন ওসব ফেসবুকে অনেক জিনিস দেখি আমরা দেখতে পাচ্ছি এক জায়গাতে একজন বৃদ্ধ মুসলমান 80 বছর বয়স তার স্ত্রী 70 বছর বয়স 10 বছর ছোট বড় বৃদ্ধ মুসলমান আর নড়তে চড়তে পারছে না হাত কাঁপছে পা কাঁপছে কিন্তু শেষ বয়সে ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে গেছে স্ত্রী তাকে ছেড়ে নাই আঙুলটা ধরে ধরে নিয়ে যাচ্ছে স্নান করিয়ে দিচ্ছে পায়খানায় বসিয়ে দিচ্ছে যত্ন করছে যদি না থাকে যদি না থাকতে কি অবস্থা হতো আপনাদের কাছে নিবেদন রইল বহল্লা কেঁদে কেঁদে বললো স্বামী তুমি যখন কথা দিয়েছ তখন আমি যাব আমাকে সাজিয়ে দাও একদিকে বণিক কাঁদছে একদিকে বহল্লা কাঁদছে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল পরাইয়ে দিল বহল্লাকে নিয়ে যাবে ব্রাহ্মণের কাছে তাই পড়াচ্ছে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল পরাইয়ে দিল নয়নে কাজল পরানো চোখেতে নয়নে কাজল পরালো হাতে দিল সোনা সোনার বন পায়ে দিল সুন্দর করে সাজাইয়া বণিক ওহল্লাকে নিয়ে গেল কোথায় ব্রাহ্মণের স্থির প্রেম মায়েরা একটা পাঠা ছাগলকে যখন মায়ের মন্দিরে বলি দেবার জন্যে খুঁটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আপনার সবাই উলুধ্বনি দেন ঢাক বাজান কিন্তু বিচার করে দেখুন তো ওকে যখন খুঁটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ও জীবটাকে বের করে মা খুব চিন্তার বিষয় খুব বিচার করার বিষয় মা কালী কোনোদিন ছাগ বলি চেয়েছে মা কালীকে জগৎ জননী বলা হয় যে জগতের জননী সে আমারও জননী আপনারও জননী একটা ছাগলেরও জননী একটা পাখিরও জননী একটা বিড়ালেরও জননী মা হয়ে কখনো ছেলের রক্ত পান করে খুব বিচার করবেন কথাগুলো ওই ছাগলটাকে যখন খটুতে ঢুকিয়ে দেওয়া হয় জিভটা বার করে মা আপনারা তাকিয়ে থাকেন যে খর্গ নিয়ে বলি করবে তার দিকে তাকিয়ে থাকেন একবার বিচার করেছেন সে জিভটাকে বের করে জীবনের শেষ আস্তনাটা বের করে দিল ওটা যদি আপনাকে করা হয় ওই জায়গাতে যদি আপনাকে ফেলা হয় আপনার কি অবস্থা ছাগ বলি মানে এই নয় ছাগ মানে সর রিপু কাম ক্রোধ লোভ মহা মদমাশ্চর্যকে মায়ের চরণে বলি দাও কোন জায়গায় ছাগ বলি বৈষ্ণব দেখে ভক্ত মানুষ কোনদিন বলি দর্শন করে না মীরাবাই বলেছিল যে প্রাণ দিতে পারে না তার প্রাণ নেওয়ার কোনো অধিকার নেই একটা জীবের প্রাণ তুমি দিতে পারবে না প্রাণ নেবে কি করে এদিকে তাকাবে মায়েরা ওহল্লার অবস্থা সেরকম বিল্লমঙ্গলের কাছে যখন নিয়ে গেল দরজার ভেতর ঢুকিয়ে দিল তার স্বামী দরজা থেকে বেরিয়ে বলল স্বামী পরক্ষণেই মনে মনে ভাবল এই যে
কেন পরক্ষণে মনে মনে ভাবলো না না আমাকে স্বামী যখন এই ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে আমি আজকে ব্রাহ্মণের সেবায় লাগাবো আমার দিকে তাকাবে না বিল্লমঙ্গল তাকাচ্ছি কিন্তু অহল্যা কি করেছে এই তাকাবে আগেকার মায়ের এরকমই নিতে অহল্যা দাঁড়িয়ে আছে অহল্যার মুখটা দেখতে পাচ্ছে না বিল্লমঙ্গল বলছে ব্রাহ্মণ আমি তোমার সেবায় লাগবার জন্য এসেছি আমাকে গ্রহণ করো তখন বিল্লমঙ্গল মনে ভাবছি চিন্তা আমার আমার কি আনন্দ আমার কি আর তোমার কাছে ফিরে যাব না আর বৃন্দাবনও যাব না আমি আসলে বৃন্দাবন খুঁজে পেয়েছি আমি এইখানেই রয়ে যাব এই রমণীকে প্রেম দিয়ে এর কাছে এই কথা ভাবতে ভাবতে বিল্লমঙ্গল যখন অহল্যার মুখটা দেখতে পেল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অহল্যার মুখটা দেখতে পেয়ে বিল্লমঙ্গল কি করছে দেখুন আমি কাকে দেখলাম আমি কাকে অহল্যা বলছে ব্রাহ্মণ আমি তোমার সেবায় লেগেছি আমি তোমার সেবার লাগবার জন্য এসেছি আমার কাছে এসো আমার কাছে এসো আমাকে গ্রহণ করো বিল্লমঙ্গল মুখের দিকে তাকাচ্ছে বলছে একে আমি কাকে দেখলাম গ্রহণ করবে না না কেন ওগো মা তোমাকে দেখি আমার মরা মায়ের মুখটা মনে পড়ে আমি এতক্ষণ তোমার মুখটার দিকে তাকাইনি তোমাকে দেখে মনে পড়ে গেল অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি তো আমি যেন আমার মাকে দেখতে পেলাম তুমি আমার মা তুমি অহল্যা বলল ঠাকুর তুমি যখন আমাকে মা বলে ডাকলে আমি তো জীবনে মা হতে পারি না আমি তোমার মা হয়ে গেল কি চাও তুমি মা দেবে যদি একটা জিনিস দাও কি তোমার মাথাতে যে সোনার কাঁটা ক্লিপ আছে না ওই কাঁটাটা দাও কি করবি ওই কাঁটাটা দাও আমি তারপর দেখাচ্ছি মজা বিল্লমঙ্গল যখন অহল্যার কাছ থেকে সোনার কাঁটা নিয়ে আমার দিয়ে তাকাল চোখের কাছে নিয়ে গিয়ে বললো ওরে ওরে নয়ন কৃষ্ণচরণ ভজনার জন্য গিয়েছিলাম তুই আমাকে কামিনী কঞ্চনে মাতিয়ে দিলি এই দেখ এই দেখ এই দেখ এই নয়ন আমি রাখব না আমি মায়ের সামনে এই নয়ন অন্ধ করে রাখি মা গো তোমার চরণে চরণে যে সপে দিন আমার দুটি নয়ন মা গো তোমার চরণে তোমার হাতটা আমার মাথায় ঠেকিয়ে দাও মায়ের আশীর্বাদ যদি মাথায় থাকে কৃষ্ণ কৃপা পায় আপনাদের কাছে এই তত্ত্বটুকুই বলে গেলাম যার মা বাবা বেঁচে নাই তাদের ছবিগুলো দেওয়ালে টাঙিয়ে রাখুন সকালবেলায় কাজ থেকে কাজ করতে যাবেন বাবা মাকে প্রণাম করে বেরোবেন আবার সন্ধ্যাবেলায় কাজ করে ফিরবেন না মা বাবাকে প্রণাম করবেন মা বাবাকে দেবেন যদি তবে জীবিত অবস্থায় দেবেন মৃত অবস্থায় দেবেন না মা মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করলেন বিরাট বড় প্যান্ডেল করলেন জীবিত অবস্থায় মা এক গ্লাস জলের জন্য মরে গেল তোমার হাতে গ্লাস জল পেলো না 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালেন বললেন বিরাট কাজ করলাম রাখো তোমার কাজ ওর কোনো দাম নাই বৈষ্ণব বলছে জীবিত অবস্থায় দাও তবে মৃত অবস্থায় করে লাভ আছে জীবিত অবস্থায় মা একটা মিষ্টি পেলো না আর বেনা গাছে তুমি 10টা মিষ্টি দিচ্ছ রাখো তোমার মিষ্টি আগে বাবা মাকে জীবিত অবস্থায় দিন তাদের আশীর্বাদ যদি মাথায় থাকে বাবা জীবন যুদ্ধে প্রত্যেকটা সন্তান জয়ী হবে এই জন্য কীর্তন করা একমাত্র উদ্দেশ্য বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যারা আছেন তাদেরকে সম্মান দাও একটা কথা বলে যায় মায়েরা যে জায়গায় ছিলাম আজকে যারা কম বয়সে আছে তারা অহংকারী মত্ত হয়ে একজনকে কাঁদাবেন না কাঁদালে আপনাকে একদিন কাঁদতে হবে তবে এই শেষ বার্তা আপনাদের সামনে একটা দিয়ে যাই খুব মন দিয়ে শুনবেন মেয়েরা যারা আছো কুমোর যখন হাড়ি তৈরি করে কানাটা ভেঙে কানাটা বাঁকা হলে কে দায়ী কুমোর না হাড়ি জোরে বলে কুমোর না হাড়ি কুমোর আপনি হাড়ি তৈরি করছেন কানা বাঁকা হয়ে গেলে কুমোর দায়ী আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করছেন তৈরি করবেন খুব সুন্দর কথা বাস্তবের সঙ্গে মিল দিয়ে যুক্তির কথা নইলে সমাজ ভালো থাকবে না মেয়েকে দোকানে নিয়ে যাবেন জামা কাপড় কিনতে মেয়ে জিন্সের প্যান্ট খাটো জামা খুঁজবে আপনি তাকে আদর করে দিয়ে দিলেন
মেয়ে যখন বড় হলো ওকে ছোট থেকে অভ্যাস করেছেন খাটো পড়া, ও আর ভালো পড়তে পারবে না। ও খাটো পড়ে যখন কলেজে গেল কিডন্যাপ হয়ে গেল, আপনি প্রশাসনকে দায়ী দিলেন, সরকারকে দোষ দিলেন। মেয়ে যখন ফিরলো বাড়ি, মেয়ের গালে চড়টা মারলেন, মেয়েকে মারবার আগে আপনার গালে মারু, আপনি মেয়েটাকে ছোট থেকে ওরকম তৈরি করে দিয়েছেন। আপনার ছেলে রাত্রি 12টার সময় বাড়ি ফিরলো, আপনার মেয়ে রাত্রি 8টার সময় ফিরলো, মেয়েকে বলেন এত রাত্রিতে ফিরলি কেন, মারবো তোকে। ছেলে যখন 12টায় ফিরলো আপনি কিছু বললেন না, কেন ছেলে যে একটা খারাপ কাজ করে ঢুকলো না আপনি কি করে জানলেন। এই জন্য বলে দিই মায়েরা, মায়েদের কাছে বার্তা রইল, কোনো মেয়ে যদি সংসারে খারাপ ব্যবহার করে তবে জেনে রাখুন আপনার বাবার বদনাম আপনি করছেন। কেন বলুন তো, মেয়েটা যদি সংসারে খারাপ ব্যবহার করে পাড়া প্রতিবেশী বলবে ওই মেয়েটা তো খারাপ কেন বলতো, তো বাবার বংশটা খুব খারাপ। কিন্তু মেয়ে যদি খুব ভালো ব্যবহার করে সংসারে কি বলবে, আহ মেয়েটা তো ভালো ব্যবহার করে বলতো ওর বাবার বংশ ভালো। আপনি আপনার বাবার মান যদি রাখতে চান বৃদ্ধা বৃদ্ধকে সম্মান দিন। আবার একটা কথা বলে যাই, একটা 18 বছরের মেয়ে যেমন তৈরি করবেন সেরকম হবে। 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের বাবাকে জড়িয়ে ধরে মেয়ে বলছে বাবা বিয়ে তো আমার দিয়ে দিলে, আমায় তুমি ভুলে যাবে না তো। বাবা বললো খুকি কেন ভুলবো তোকে, সপ্তাহে সপ্তাহে তোর কাছে যাবো। মেয়ের মাকে জড়িয়ে ধরে মেয়ে কাঁদছে, মেয়ের মা বলছে কাঁদিস না খুকি, শুনে রাখ আমি কতগুলো কথা বলি, কান দিয়ে শোন মন দিয়ে শোন। কি, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুরকে ভালো ব্যবহার করবি, শাশুড়ি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবি, মা ঝগড়া করিস না আমাদের বদনাম হবে। মেয়ে কি বললো দেখো আমাদের তাকে, মেয়ে বললো ঠিক আছে। মেয়ে শ্বশুর বাড়ি গেল, 3 দিন পর থেকে ঝগড়া আরম্ভ করলো। ছেলের বাবা ফোন করে বলছে বিয়াই বসা কেমন মেয়ে পাঠিয়েছ, ও খালি ঝগড়াই করছে। মেয়ে যখন আটমঙ্গলা করতে বাড়ি এলো, মেয়ের মা বলছে খুকি তোকে পুই পুই করে বুঝিয়ে দিলাম ঝগড়া করিস না করিস না, তবু তুই ঝগড়া করলি, কোথায় শিখলি তুই। মেয়ে বলছে মা 18 বছর ধরে যেটা দেখলাম সেটা শিখবো, না শেষ দিনে যেটা শেখালে সেটা শিখবো। মেয়ের মা বলছে আমি বুঝতে পারলাম না। মেয়ে বলছে শোনো, 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়াই করে গেলে, 18 বছর ধরে আমি ঝগড়া শিখলাম, শেষ দিনে আমি ওই শিক্ষাটা নিলে আর নিতে পারলাম। শিক্ষা যদি দেবেন, বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার। শুধু কীর্তন শুনলে হবে না ভক্তমণ্ডলী, এত এত ভক্ত ভক্তিপতী মায়েরা এসছেন, কীর্তন হলো জীব শিক্ষা, মানুষকে চৈতন্য জাগায়, জেনে নিন আপনারা। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তন শুনে বাড়িতে গিয়ে চলার পথটা ভালো করুন। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। কেন, এই যে দেখান এরোপ্লেন আকাশে উড়ে সব জায়গায় নামে না, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, জায়গা পাচ্ছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ওই জন্য ভালো সন্তান নামছে না। আপনাদের কাছে নিবেদন, আপনারা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখেন, আপনারা বাচ্চা তৈরি করার কারিগর, আপনাদেরকে প্রথম শক্ত হতে হবে। আপনার চলা বলা যদি ভালো হয়, বাবা মায়ের চলা বলা ভালো হলে বাচ্চার চলা বলা ভালো হয়ে যাবে। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে যাচ্ছে, প্রভু হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু, হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু। এদিকে এদিকে তাকান, অন্ধ হয়ে গেছে বিল্লমঙ্গল, হাতে দুটি ধরে চল প্রভু, চল প্রভু। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধনায় সেই বাঞ্ছা নাই পড়ে। এই দিয়ে তাকাবেন, মন্দিরে গিয়ে বারবার ধাক্কা দেবেন না, ধাক্কা মানে কি, ভগবানের মন্দিরে গিয়ে একটা বাড়িতে কেউ যদি ঘুমিয়ে থাকে দরজায় বারবার ধাক্কা দিলে সে জেগে উঠবে। আমাদের এই ভেতরে ভগবান ঘুমিয়ে আছে, বারবার ধাক্কা দিন ভগবান বেরিয়ে আসবে, আপনার এই দেহটা মন্দির হয়ে যাবে। এই জন্য আপনারা এক কাজ করুন, তুলসী মানা নিলোকে, এই দাঁড়ান তুলসীর মানা নিলোকে, মা কে নিল তুলসীর মানা নিলোকে, তুলসীর মানা নিল বিল্লমঙ্গল। আপনারা কারা কারা তুলসীর মানা নিয়েছেন হাত তুলুন তো, তুলসীর মানা কারা কারা নিয়েছেন, যাক 2-4 জন নিয়েছে আর কেউ নেয় নাই। আর যদি কেউ নিয়েছেন না নিয়েছেন শুনে এখন, তুলসীর মানা নেবেন কেন, অনেক যুক্তি আছে, একটা যুক্তি বলে দিই। তুলসীর মানা হলো মাস্টার, কেমন মাস্টার, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ থেকে একটা পেয়ারার ডাল রাস্তায় ঝুলছে, দুটো পেয়ারা তাকাচ্ছে, আপনি টুক করে তুলে ভাবছেন খেয়ে নেবেন, কিন্তু যখন তুলতে যাচ্ছেন তখন মালাটাকে দেখে ভাববেন না না, লোকে বলবে কি মালা পড়েছিস আর চুরি করছিস। এই জন্য ধরা পড়ার ভয়ে, মানে যাতে ধরা পড়ে গেলে লোকে বদনাম করে, এই জন্য মালা হলো মাস্টার। এইদিকে মায়েরা, মালা হলো মাস্টার, মালা পরবেন কেন, একটা যুক্তি আপনাদের বুঝিয়ে দিই, ছেলে মেয়েদের জন্য বলি। সিনেমা দেখেছ তো, নায়কের সঙ্গে কাজ ঝগড়া হয়, নায়িকার না ভিলেন, জোরে বলি নায়িকার ঝগড়া হয়, দেখুন সব লাস্ট হয়ে যায়, কাজ ঝগড়া হয় ভিলেনের, ভিলেন যখন নায়ককে পায় না কি করে, নায়িকাকে ধরে এনে ঘরে ঢুকিয়ে রাখে,
আর নায়ক তখন পাহাড় ডিঙ্গিয়ে পর্বত ডিঙ্গিয়ে তিন চারটা দালান ভেঙে ঝোপে ঢুকে পড়ে নায়িকাকে বাঁচায়। আপনি কৃষ্ণ পেয়ে সেই তুলসীকে যদি আপনি কণ্ঠে ধরে রাখতে পারেন, কৃষ্ণ নায়ক যেখানে থাক না কেন আপনার কাছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তবে একটা কথা বলি রাখি মায়েরা, এই দিতে গেল আপনারা যারা আছেন একটা কথা বলি, নিরামিষ খাবেন আমিষ কম খাবেন, না না আপনারা খাবেন কি না খাবেন সেটা আপনাদের বিচার। আমি সুন্দর করে বলে দিই, আমি এখনই দাদাদের সঙ্গে গল্প করছিলাম যে আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম একবার আজ থেকে পাঁচ বছর আগে একটা ট্রিটমেন্টের জন্য যেখানে আমার অপারেশন হয়েছে। তো সেখানে গিয়েছিলাম, তো ওখানে ডাক্তারদের জিজ্ঞেস করলাম আপনারা খান কি, নিরামিষ খাই। আরে এত বড় ডাক্তার নিরামিষ খান? বলে হ্যাঁ নিরামিষ খেলে রোগ কম হয়, আমিষ খেলেই তো রোগ বেশি। আমিষ যে যত খায় রোগ, যেমন অনুকূল ঠাকুর বলেছেন যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত রোগী। যেমন দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাবে না দাদা, আর বলো না হাই প্রেসার, বসতেই পারি না গা মাথা খালি ঘুরে। আবার বলি দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না 525 সুগার। এ যাদের সুগার হয়েছে তাদের একটা ব্যায়াম শিখিয়ে দিই, যদি বাড়িতে কারো সুগার থাকে একটা ধর্মীয় ব্যায়াম শিখিয়ে দেবো, আপনারা দেখে নিন এই ব্যায়ামটা করতে পারলে কিন্তু সুগার 25 বছর অ্যাটাক করবে না। আমাদের ভাই এখানে ডাক্তার আছে বসে আছে, ও শিখে নেবে, খুব ভালো কথা। এটা ধর্মীয় ব্যায়াম, সবাই শিখে নিন। যদি কারো সুগার থাকে বা বাড়িতে সুগার থাকে, এখানে অনেকে কীর্তন শুনতে এসে সুগার আছে, 25 বছর সুগার অ্যাটাক করতে পারবে না। দুটো ব্যায়াম আপনারা করবেন, কি কি আমার দিকে থাকবে, প্রথম ব্যায়াম আর দ্বিতীয় ব্যায়াম। আবার দেখে নিন, প্রথম ব্যায়ামটা দেখে নিন ভালো করে, দ্বিতীয় ব্যায়াম। তার মানে কি, শ্বশুর মশাইয়ের সুগার হয়েছে আর কি করবে, বৌমা বলবে বাবা 4 পিস রসগোল্লা দিস, এই ব্যায়ামটা করবেন। বাবা চিনি মাখানো চা দি, বাবা আলু ভাতে বেশি করে দি, আবার যদি বাবা এবার আপনাকে ওই চিনিবিহীন চা দি, রুটি দি, এই এই ব্যায়াম যদি দুটো করতে পারেন তাহলে 25 বছর আপনাকে পাকা নয় কি। এই দিয়ে তাকাবেন মায়েরা, নিরামিষ যারা খায় তারা কেমন বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, অনুকূল ঠাকুরের কথা, বট গাছের মতো অনুকূল ঠাকুরের কথা, নিরামিষ যারা খায় ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে পরে, আমিষ যারা খায় তারা কি করে কলা গাছের মতো হুর হুর করে বাড়ে হুর হুর করে মরে। দেখে নিন আপনারা তাকিয়ে দেখে নিন খুব যুক্তির কথা কিনা, দেখবেন আমিষ যারা যত খায় তারা কলা গাছের মতো হুর হুর করে বাড়ে আর মরবার সময় তাড়াতাড়ি মরে। এই জন্য বাবা যদি যে যত ত্যাগী সে তত নিরোগী, যে যত ভোগী সে তত রোগী। তুলসীর মালা আপনারা পড়বেন, কিন্তু একটা কথা বলে রাখি আপনারা কেউ আমিষ খাবেন না, তুলসী মালা পড়লে আমিষ খেতে নাই নিরামিষ খেতে হয়। এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন বলছে দাদা আগে ওটা ছিল তুলসীর মালা খেলে পড়লে নিরামিষ খেতে হতো, এখন কোনো অসুবিধা নেই। বলে কেন, তুলসী মালা সিস্টেম চেঞ্জ। আমার সিস্টেম চেঞ্জ না বুঝলাম না, বলছে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমি বললাম বুঝলাম না, বলছে খোলাও যায় পড়াও যায়। আমি বললাম ভেঙে বুঝে, এ কীর্তন কত মজার, আপনারা উঠবেন না নাকি ঠিক করেছেন। এ সব জায়গাতে আমি কিছু মনে করে বীরভূমে গান করতে ভয় পাই কেন বলুন তো, আগেই বলেছি ছটফটে শ্রোতা আমাদের বেশি, তা সব জায়গাতে দেখেছি এরকম চুপচাপ বসে থেকে এইখানে এরকম হয়ে আছে। এই দিয়ে তাকান, আমি যে জায়গাতে ছিলাম, কোন জায়গায় ছিলাম, বলছে তুলসীর মালা বলে প্যাঁচ সিস্টেম। বললাম বুঝলাম না, বলছি ধরুন রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, বাড়ির সবাই খাবে আমি পাবো না, প্যাঁচ ফেলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগে। বললাম বেশি প্যাঁচ লাগা পড়ো না, নইলে তুমি প্যাঁচেই পড়ে যাবে। সবাই মিলে প্রেম সে একটা হাততালি দিয়ে একসঙ্গে একসঙ্গে বিল্লমঙ্গল কোথায় যাচ্ছে, বৃন্দাবনে পথে গাইতে গাইতে কৃষ্ণ বলি কৃষ্ণ বলি বাহু তুলে বাহু তুলে চল রে মন চল রে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে।